ওকে, দেখো আজকে আমরা ভার্বের পার্ট টু করব। তো ভার্বের পার্ট টু করার আগে কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের জানা উচিত। ফার্স্ট হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেগুলো কি? ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট পার্সন মানে হচ্ছে আই অথবা মি হতে পারে অথবা মাই হতে পারে। আর সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, শুধুমাত্র ইউই রয়েছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন, থার্ড পার্সন কি? হি, শি আর রাম। খাতায় নোট করে নিও কি বলছে, এই জিনিসপত্রগুলো খাতায় নোট করে নিও। তো এগুলো হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলারের ফার্স্ট পার্সন কী হয়? আই, মি, মাই, এগুলো হতে পারে। সেকেন্ড পার্সন কী হতে পারে? ইউ হতে পারে অথবা ইয়োরস হতে পারে অথবা ইয়োর হতে পারে। আর থার্ড পার্সন কী রয়েছে? থার্ড পার্সন রয়েছে হি, শি, রাম অথবা রামস অথবা হিস অথবা হার। এগুলো হচ্ছে থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার সব। বোঝা গেল? এবার বলছি প্লুরাল নাম্বারে যেগুলো রয়েছে সেক্ষেত্রেও ওরকমই হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো ফার্স্ট পার্সনের প্লুরাল নাম্বারে কী হয়? আই হয়ে যায় উই। সেকেন্ড পার্সনে কী হয়? ইউটা ইউই থাকে, কারণ ইউ মানে তুমি আর ইউ মানেই তোমরা। আর থার্ড পার্সনে কী হয়? থার্ড পার্সনে যে হি, শি, রাম বললাম, হি, শি, রাম, এর প্লুরাল ফর্ম হয় সবসময় দে। বোঝা গেল? তো এই জিনিসপত্রগুলো তোমাদের জানতে হবে, যখন আলোচনা করবে এগুলোর উল্লেখ আসবে। আর একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ভার্ব। ভার্বের কোনটা কোন ভার্ব, মানে কী করে বুঝবে কোন ভার্বটা সিঙ্গুলার কোন ভার্বটা প্লুরাল? দেখো আমরা জানি যে যেটা সিম্পল টেন্সে হয়, সিম্পল প্রেজেন্টে যেটা হয়, তো ওই সেক্ষেত্রে তোমার ভার্ব হিসেবে, সিঙ্গুলার ভার্ব হিসেবে কী ইউজ করা হয়? ইজ অথবা অ্যাম। আর প্লুরালের ক্ষেত্রে ইউজ করা হয় আর, তাই তো? বি ভার্ব হিসাবে। আর এক্ষেত্রে কী হবে? ওয়াজ হবে পাস্টের ক্ষেত্রে। আর প্লুরালের ক্ষেত্রে কী হবে? অয়ার। আর ফিউচারের ক্ষেত্রে কী হয়? শ্যাল বি, উইল বি, যেরকম থাকে সেরকমই হয়, শ্যাল বি, উইল বি, কারণ দুটোই সিঙ্গুলার প্লুরাল একই অর্থে, শ্যাল বি অথবা উইল বি দুটোর ক্ষেত্রে একই জিনিসই হয়, এক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। কিন্তু পার্সন অনুযায়ী যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে অথবা আই থাকলে অ্যাম হবে, আর প্লুরাল থাকলে আর হবে। আর যদি সিঙ্গুলার থাকে পাস্টে তাহলে ওয়াজ হয়, আর প্লুরাল হলে অয়ার হয়। আর শ্যাল বি, উইল বি দুটোর ক্ষেত্রেই হতে পারে, সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। ক্লিয়ার হয়েছে আশা করি? এছাড়া বাকি যে মেইন ভার্বগুলো রয়েছে, আগের দিন বললাম যে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব অথবা তোমার উইক ভার্ব, উইক ভার্ব, আর একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আগের দিন যেগুলো আলোচনা করেছি। তো কি দেখে বুঝবো, মানে একটা ওয়ার্ডকে আমি যদি দেখে চিনতে, মানে জানতে চাই যে এই ওয়ার্ডটা সিঙ্গুলার রয়েছে নাকি প্লুরালে রয়েছে, আমি কী করে বুঝবো? দেখো আমরা জানি যে কোনো নাউন, ধরো বয়, এটা নাউন, তো বয়স, বয়কে আমি কী করে প্লুরাল নাম্বারে কনভার্ট করতে পারি? শুধু এস অ্যাড করবো, তাই তো? বয়ের সঙ্গে এস অ্যাড করলাম, বয়স হয়ে গেল। তার মানে কি? নাউনের সঙ্গে যখন এস বা ইএস অ্যাড করা হয় সেই নাউনটা কী হয়ে যায়? প্লুরাল নাউন হয়ে যায়, তাই তো? প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বার। কিন্তু ভার্ব, যে কোনো ভার্ব, তার সঙ্গে যদি তুমি এস বা ইএস অ্যাড করো সেটা কী হয়ে যায়? সেটা হয়ে যায় সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তো ভার্বের সঙ্গে এস বা ইএস করলে সেটা কী হয়? সিঙ্গুলার ভার্ব। আর নাউনের সঙ্গে এস বা ইএস অ্যাড করলে কী হয়? সেটা প্লুরাল নাম্বার হয়ে যায় বা প্লুরাল নাউন হয়ে যায়। বুঝতে পেরেছো? আর যেমন যদি বলা ডু, তো এটা কী রয়েছে? এটা প্লুরাল ভার্ব রয়েছে, প্লুরাল ভার্ব। আর এর সিঙ্গুলার ফর্মটা কী হবে? ডাস, ডি ও ইএস, তাই তো? এটা সিঙ্গুলার, সিঙ্গুলার। এবার যদি বলা হয় গো, গো ভার্বটা কী রয়েছে? প্লুরাল ভার্ব রয়েছে, তাই তো? পিএল। আর যদি হয় এ সিঙ্গুলার করতে হয় তাহলে কী করবো? গোস। তার মানে ভার্বের সঙ্গে যখনই এস হচ্ছে এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? কিন্তু যদি বলা হয় গার্ল, জি আই আর এল, গার্ল যদি হয়, তো গার্লকে সিঙ্গুল, মানে প্লুরাল করতে গেলে কী করতে হবে? ওকে গার্লস করতে হবে। বুঝতে পেরেছো? তো পার্থক্যটা কী? ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড হলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু নাউনের সঙ্গে এস বা ইএস অ্যাড করলে নাউনটা প্লুরাল নাউন হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। দেখো এবার শুরু করছি, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, নোট ডাউন করে নেবে। যাদের জানা রয়েছে জিনিসপত্রগুলো তাদের আর কিছু করতে হবে না। তো ফার্স্টে দেখো, ফার্স্ট রুলস অফ ভার্ব, ফার্স্টে দেওয়া রয়েছে রুলস অফ ভার্বস, ভার্বের রুলগুলো কী কী। তো ফার্স্টে দেখো কী রয়েছে, রুল নাম্বার ওয়ান, এখানে অনেক ডিটেলসে দেওয়া রয়েছে, আমি সংক্ষেপে তোমাদেরকে আলোচনা করে দেবো। এখানে বলছে দেখো, হোয়েন টু অর মোর সাবজেক্টস আর জয়েন্ড বাই অ্যাজ ওয়েল অ্যাজ লাইক, আনলাইক, বিসাইডস, ইন অ্যাডিশন টু, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যান্ড নট, rather than, no less than, except, nothing but, more than one, এটা মনে রাখবে, more than one, the verb is used according to the first subject, for example, আচ্ছা এখানে এক্সাম্পলের আগে বলে দিচ্ছি যে এটা কী বলতে চাইছে।
বলছি দেখো লিঙ্কিং ওয়ার্ড হিসাবে মানে কনজাংশন হিসাবে। এবারে বলছি কনজাংশনটা কি, ধরো দুটো নাউন রয়েছে তাকে যার মাধ্যমে যোগ করা হয়, ধরো অ্যান্ড বাট, বুঝতে পেরেছো? অ্যান্ড বাটই ধরে নাও, এই দুটো ধরেই এগোচ্ছি। তো অ্যান্ড আর বাট দিয়ে যদি কোনো কিছু যোগ করা থাকে তো সেই জিনিসপত্রগুলোকে, এই যে অ্যান্ড বাট এই জিনিসপত্রগুলোকে কী বলা হয়? কনজাংশন, অব্যয় বলা হয়। কারণ দুটো ওয়ার্ডকে অথবা দুটো সেন্টেন্সকে যুক্ত করে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো। এছাড়াও কিছু লিঙ্কিং ওয়ার্ড রয়েছে যেগুলো এখানে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? এই কনজাংশনগুলো যখন সেন্টেন্স ইউজ করা হবে, ভালো করে বোঝো কী বলতে চাইছে এখানে, বলছে এই যে কনজাংশনগুলো দেওয়া রয়েছে এখানে, তো সেইগুলো যখন সেন্টেন্সে কোনো সেন্টেন্স ইউজ করা হবে তখন সেন্টেন্সটা ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, বুঝতে পেরেছো? দুটো সাবজেক্ট থাকতে পারে, এই লিঙ্কিং ওয়ার্ড দ্বারা যুক্ত থাকতে পারে। তো লিঙ্কিং ওয়ার্ড দেখে তোমাকে বুঝতে হবে যে কোন সাবজেক্টটাকে নেবে, মানে ভার্বটা কোন সাবজেক্টটাকে নেবে, ফার্স্টেরটাকে নাকি সেকেন্ডেরটাকে। এক্সাম্পলটা দেখো, ফার্স্টে কী রয়েছে, দ্য ডক্টর অ্যাজ ওয়েল এজ দ্য ড্যান্সার্স আর অনার্ড বাই দ্য পাবলিক। দেখো এখানে বলেছে দ্য, সরি ডক্টর না, দ্য ডিরেক্টর, সরি সরি সরি, দ্য ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ড্যান্সার্স। তো এখানে দেখো দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছি, দুটো সাবজেক্ট, ভেরি গুড। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে কী রয়েছে, দেখো লিঙ্কিং ওয়ার্ড হিসেবে রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, যেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে নিয়মে আমরা পড়েছি যে এই যে এখানে যে লিস্ট রয়েছে লিঙ্কিং ওয়ার্ডের, এই লিঙ্কিং ওয়ার্ড দিয়ে যদি কোনো সেন্টেন্সে মানে যুক্ত করা হয় তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হয়, বুঝতে পেরেছো? ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। তাহলে এখানে দ্য ডিরেক্টর অনুযায়ী ভার্বটা হবে, পরে কী রয়েছে আমি দেখবই না, কারণ অ্যাজ ওয়েল অ্যাজ দেখে নিয়েছি, পরে কী সাবজেক্ট রয়েছে সেটা আমি দেখবই না, ওই সাবজেক্টের কোনো গুরুত্বই নেই, তখন ফার্স্টের সাবজেক্টের গুরুত্ব হয়ে গেল, বুঝতে পেরেছো? দেখো ফার্স্টে কী রয়েছে, তাহলে এটা কী হবে বলো, দ্য ডিরেক্টর রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডান্সার্স। তো এখানে ডান্সার্সকে নেবো না, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যেহেতু যুক্ত রয়েছে তাই ফার্স্ট সাবজেক্টের প্রায়োরিটি বেশি, সেই জন্য এখানে কী হবে, অয়ার না হয়ে কী হবে, ওয়াজ হবে। এখানে দেখো সেটাই রয়েছে, ইউজ ওয়াজ ইন প্লেস অফ অয়ার, ক্লিয়ার হয়েছে? কারণ এই কনজাংশনগুলো দেখে আমাকে চিন্তা হবে যে কোনটাকে নেবে, ফার্স্টেরটাকে নাকি সেকেন্ডেরটাকে। নেক্সট দেখো কী রয়েছে, দ্য মাদার অ্যান্ড নট হার চিলড্রেন হ্যাভ বিন অ্যারেস্টেড ফর কমিটিং থেফট। দেখো দ্য মাদার অ্যান্ড নট, অ্যান্ড নট ডি লিঙ্ক রয়েছে, তাই তো, অ্যান্ড নট। তো এক্ষেত্রে কী হবে, দেখো এখানে রয়েছে অ্যান্ড নট, তো অ্যান্ড নট দিয়ে যেহেতু যুক্ত রয়েছে আমি পরে কী রয়েছে সাবজেক্ট সেটুকু দেখবই না, ডাইরেক্ট ভার্বে চলে যাবো। ভার্বটা কী রয়েছে, দ্য মাদার অনুযায়ী হ্যাভ হয় কি না, দ্য মাদার অনুযায়ী হ্যাভ হয় না, দ্য মাদার অনুযায়ী ভার্বটা কী হয়, সিঙ্গুলার হ্যাজ হয়। আর একটা কথা বলে দিই, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব, বুঝতে পেরেছো? হ্যাজটা সিঙ্গুলার ভার্ব আর হ্যাভটা প্লুরাল ভার্ব, কী করে মনে রাখবো, দেখো হ্যাজ হ্যাভের থেকে ছোটো, তাই তো, তিনটে লেটারের লেখা আর হ্যাভটা বেশি লেটারের লেখা, চারটে লেটারের লেখা, তো মনে রাখবে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব। তো দেখো এখানে মাদার অনুযায়ী কী হবে, হ্যাভটা কী হয়ে যাবে, হ্যাজ হবে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কী রয়েছে, মোর মেন দেন ওয়ান আর অ্যাবসেন্ট ইয়েস্টারডে, এটা কারেক্ট করেছে। আচ্ছা আমি যদি এখানে যেটা বলেছে মোর দেন ওয়ান, এখানে কী নিয়ম বলেছে এটা ভুলে যাও, মোর দেন ওয়ান, মোর মেন দেন ওয়ান, ওটা আমি পরে বলছি। দেখো এখানে যদি থাকতো মোর দেন ওয়ান, মেনটা আগে বাদ দিই, পরে মেন আনছি, মোর দেন ওয়ান যদি থাকতো তাহলে আমরা জানি ওয়ান যেটা থাকে ওয়ানের পরে সব কিছু কী হয়, সিঙ্গুলার হয়, তাই তো? তাই সেই জন্য এখানে অয়ারটা না হয় কী হতো, ওয়াজ হতো। যদি মোর দেন ওয়ান এরকম যদি থাকতো তাহলে সেক্ষেত্রে কী হতো, ওয়াজ হতো, কিন্তু মোর মেন রয়েছে সেই জন্য এক্ষেত্রে কী হবে, দেন ওয়ান, তারপরে কী ভাবটা প্লুরালই হবে। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়নি, শিওর, নতুন নতুন শিখছে তো, যাই হোক। তো মেইন ব্যাপার আমি তোমাকে বলছি, মোর দেন যদি থাকে কোথাও, যদি মোর দেন ওয়ান, এটা দিয়ে একটা নিয়ম হয়, আর হচ্ছে মোর প্লুরাল নাম্বার দেন ওয়ান, এটা দিয়ে আর একটা থাকে, এই দুটোর মধ্যে মানে যেন কনফিউশন না হয়। দেখো মোর দেন ওয়ান যেখানে থাকবে সেখানে সব সিঙ্গুলার, সব সিঙ্গুলার, মানে ভার্বটাও সিঙ্গুলার দেবো, নাম্বারটাও সিঙ্গুলার দেবো, সিঙ্গুলার নাম্বার দেবো। কিন্তু মোর কোনো একটা নাম্বার দেওয়া রয়েছে, প্লুরাল নাম্বার যদি দেওয়া থাকে, তারপরে যদি দেন ওয়ান থাকে তাহলে তারপরে সব কিছু প্লুরালে ইউজ করবে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এই জন্য দেখো এই সেন্টেন্সটা কারেক্ট, কারণ মোর মেন রয়েছে, প্লুরাল নাম্বার দেওয়া রয়েছে, দেন ওয়ান, সেই জন্য এটা প্লুরাল নাম্বার করেছে, সেই জন্য এটাকে কারেক্ট রেখেছে। কিন্তু যদি ম্যান না থাকতো, মোর দেন ওয়ান, তাহলে এখানে যদি বয় হতো তাহলে বয়টাকে বয় করতে হতো, বয়স করা যেত না, বয় হতো, কারণ আমি বলে দিয়েছি নাম্বারটাও সিঙ্গুলার আর ভার্বটাও সিঙ্গুলার, সেক্ষেত্রে কী হতো, ওয়াজ হতো, বুঝতে পেরেছো? তাহলে কী হবে, মোর দেন ওয়ান বয় ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, অথবা মোর মেন দেন ওয়ান আর অ্যাবসেন্ট ইয়েস্টারডে, ক্লিয়ার হয়েছে?
নেক্সট দেখো কি রয়েছে, নাথিং বাট ট্রুথ ইজ ইমর্টাল। এখানে দেখো বলছে নাথিং বাট, বাট দিয়ে যুক্ত রয়েছে, তো ফার্স্টেরটা অনুযায়ী নেব, নাথিং অনুযায়ী সাবজেক্ট ভার্বটা কি হবে, ইজ হবে, ক্লিয়ার। দেখো পাঁচেরটা কী রয়েছে, মাই মাদার নো লেস দ্যান, দেখো এখানে কোথাও না কোথাও রয়েছে নো লেস দ্যান, এই যে নো লেস দ্যান রয়েছে, তো ভার্বটা ফার্স্টের সাবজেক্ট অনুযায়ী হবে কী হবে, ইজ, এখানে ভার্বটা রয়েছে ইজ, তো এই পরের ফাংশনের কোনো গুরুত্ব নেই, মাই মাদার নো লেস দ্যান মাই ফাদার ইজ স্ট্রিক্ট, বুঝতে পেরেছো, ফার্স্টের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, ক্লিয়ার হয়েছে, একটু দেখে নিও, এগুলো মুখস্থ করতে হবে, পুরো মেমোরাইজ করতে হবে, বুঝতে পেরেছো। নেক্সট দেখো রুল নম্বর টু এ কী বলেছে, দেখো এতক্ষণ কী দেখেছি, দুটো সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাজ, মানে এই যে আগে যে লিঙ্কিং ওয়ার্ডগুলো ছিল অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, নাথিং বাট, নো লেস দ্যান, এগুলো দিয়ে যদি যুক্ত থাকে তাহলে ফার্স্টটা অনুযায়ী ভাবটা হয়, তাই তো। কিন্তু এখানে যে নিয়মটা দেওয়া রয়েছে সেখানে বলছে যে নট অনলি বাট অলসো, নাইদার নর, আইদার আর, নান বাট, চারটে জিনিস মনে রাখো, নট অনলি বাট অলসো, নাইদার নট, আইদার আর হচ্ছে নান বাট, এই চারটে যদি থাকে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে, আগে যেরকম তোমার কী ছিল অ্যাজ ওয়েল অ্যাজ ছিল, টুগেদার উইথ ছিল, এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে যদি এই চারটের একটাও থাকে তাহলে পরের যে সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী ভাবটা হবে, বুঝতে পেরেছো, আগেরটা ছিল প্রথমেরটা অনুযায়ী হবে আর এক্ষেত্রে কী হচ্ছে পরেরটা অনুযায়ী হবে, যখনই দেখবো যে এগুলো এই লিঙ্কিং ওয়ার্ড দ্বারা যুক্ত রয়েছে তখন ফার্স্ট অংশটা কেটে দেবো, এই অনুযায়ী ভাবটা নেব, ক্লিয়ার হয়েছে। এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে, বলছে নাইদার দ্য স্টুডেন্টস নট দেয়ার গাইড, তো নাইদার দ্য স্টুডেন্টস প্লুরাল নাম্বারে রয়েছে নাইদারের পর, আর এখানে কি রয়েছে নট দেয়ার গাইড, নট দেয়ার গাইড, তো এখানে আমি বললাম যে নাইদার নর বা অর নর, আইদার অর এরকম যদি থাকে তাহলে পরেরটা অনুযায়ী হবে, তাহলে নর অনুযায়ী আমি সাবজেক্টটা নেব, তাহলে নরের পরে কী রয়েছে দেয়ার গাইড, তাহলে দেয়ার গাইডটা কী হবে সিঙ্গুলার হবে, তাই তো, দেয়ার গাইডটা যেহেতু একজন তাই সিঙ্গুলার হবে, সেজন্য ভার্বটা কী হবে, ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, দেখো এখানে সেটাই বলেছে ইউজ ওয়াজ ইন প্লেস অফ অয়ার, ক্লিয়ার হয়েছে। তারপরে আমি আবার রিক্যাপ করে দিচ্ছি, দেখো সিম্পল ব্যাপার, যদি টুগেদার উইথ, অ্যালং উইথ, নাথিং বাট এগুলো দিয়ে যদি যুক্ত হয় তাহলে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী নেবে, আর আইদার আর, নাইদার নট দিয়ে যদি যুক্ত থাকে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নেবে। এখানে ভার্বের কথা হচ্ছে, তোমরা কোন চ্যাপ্টার পড়ছো, ভার্বের চ্যাপ্টার পড়ছো, এই জন্য ভার্বটা নিয়ে আলোচনা করবো, বুঝতে পেরেছো। নেক্সট দেখো তিন নম্বর নিয়ম দেখো, আচ্ছা এখানে কিছু এক্সাম্পল রয়েছে এগুলো দেখে নিও, ঠিক আছে, এখানে এক্সাম্পলগুলো দেখে নিও, দেখো একটা আমি বলেছি, এখানে রয়েছে দেখো ওয়ান অর টু বুকস, প্রথমে ওয়ান রয়েছে তারপরে অর দিয়ে টু বুকস রয়েছে, তো অর লিঙ্কিং ওয়ার্ড রয়েছে, আমি ফার্স্টটাকে গুরুত্ব দেবই না, টু বুকস রয়েছে, সেই জন্য টু বুকস অনুযায়ী ভাবটা কী হবে, প্লুরাল ভাব হবে, সেজন্য কী হবে এটা আর হবে, ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা কারেক্ট দেখো দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো। নেক্সট তো দেখে নিও এক্সাম্পলগুলো, তিন নম্বর নিয়মে কী রয়েছে, এক সেকেন্ড, আচ্ছা স্পেস ফুল হয়ে গেছে, আচ্ছা যাই হোক দেখো তিন নম্বর নিয়মে কী রয়েছে, নাইদার আইদার নান এনি ওয়ান ইচ এভরি ইউজড অ্যাজ প্রোনাউন অর অ্যাডজেক্টিভ শুড বি ফলোড বাই থার্ড পার্সন সিঙ্গুলার ভার্বস, থার্ড পার্সন এইমাত্র আলোচনা করে দিয়েছি, আর সিঙ্গুলার ভার্বস, বুঝতে পেরেছো, ভার্বটা সিঙ্গুলার ইউজ করতে হবে, একদম সিম্পল ব্যাপার, এত মানে অত ডিফিকাল্টির মধ্যে যেও না, বলেছে ইচ এভরি এনি ওয়ান নান আইদার নাইদার, যদি কোনো সেন্টেন্সে থাকে নাইদার নর আইদার অর নয়, কিন্তু শুধু নাইদার অথবা শুধু আইদার যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে কী হবে, সবসময় ভার্বটা সিঙ্গুলার হবে, ভার্বটা কী হবে সিঙ্গুলার হবে, বুঝতে পেরেছো, নাম্বারটাও সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে, যদি বলা হয় ইচ ইএসিএইচ ইচ ইচের পর কী হবে, বয় হবে নাকি বয়েজ হবে, বলেছি সব সিঙ্গুলার হবে, তাহলে ইচ বয়েজ হবে না নিশ্চয়ই, বয় হবে, ইচ বয়, বুঝতে পেরেছো, তাহলে ইচ বয়, তাহলে ভার্বটা কী দেবো, ইজ নাকি আর, ইজ দেবো, বলেছি সব সিঙ্গুলার যেহেতু ইচ রয়েছে তাহলে ইচ বয় ইজ, বুঝতে পেরেছো, ইচ বয় ইজ, তার মানে ইচ এভরি এনি ওয়ান নান আইদার নাইদার যাই থাকুক না কেন, তারপরে সবসময় সিঙ্গুলার নাম্বার দেবো যদি প্রয়োজন হয় তো, আর তারপরে সিঙ্গুলার ভার্ব ইউজ করুন, বুঝতে পেরেছো, তো এটা হচ্ছে সব সিঙ্গুলারই হয় এক্ষেত্রে, ক্লিয়ার হয়েছে। একটা জিনিস বলে দিই, আরেকটা জিনিস হচ্ছে যদি অফ দা থাকে কোথাও, অফ দা
সেক্ষেত্রে দেখো অবদার পরে নাম্বারটা, মানে যে দুটো জিনিসের প্লুরাল হয়, একটা হচ্ছে নাউনের প্লুরাল নাম্বার হয়, একটা হচ্ছে ভার্বের প্লুরাল নাম্বার হয়, তাই তো? তো অবদা যেখানে থাকবে তারপরে তোমার নাউনের প্লুরাল নাম্বার সবসময় ইউজ করতে হবে, যে নাউন রয়েছে তার প্লুরাল যে ফর্মটা রয়েছে সেটা সবসময় ইউজ করতে হবে। যদি বলা দেখো এখানে ফার্স্ট এক্সাম্পলে কী রয়েছে, নাইদার অফ দ্য টু বয়েজ, সেন্টেন্সে কি ঠিক আছে না ভুল আছে? আমি বলেছি নাইদার যদি কোথাও থাকে তাহলে সব সিঙ্গুলার দেবে, কিন্তু এখানে তো বয়েজ রয়েছে, তাহলে এটা কি ভুল? এটা ভুল না, এটা ঠিক রয়েছে, কারণ মাঝখানে অফ দ্য রয়েছে। অফ দ্য যদি থাকে তাহলে এই প্রথমে যেটা বলেছি যে সব নাম্বারটা সিঙ্গুলার হবে এটা ভুলে যাও, অফ দ্য থাকলে সব প্লুরালই হয়, অফ দ্য, বুঝতে পেরেছো? কারণ অনেকের মধ্যে তাই বলতে চাইছে, নাইদার অফ দ্য টু বয়েজ বলছে দুজন বয়ের মধ্যে কেউই না কাজটা কেউই করেনি, না ফার্স্ট না বয় এ না বয় বি কাজটা করেছে, বুঝতে পেরেছো? তো সেই অর্থে পার্সনটা কী হচ্ছে, বয়েজ হচ্ছে দুজন যেহেতু উল্লেখ করা হয়েছে সেজন্য দুজন হচ্ছে, কিন্তু ভার্ব কাজ কজন করেছে বলছে দুজনের মধ্যে কেউই কাজ করেনি, তার মানে কাজটা কে হয়েছে, কে করেছে, জিরো। আর আমি জানি যে জিরো মানে হচ্ছে সিঙ্গুলার, তাই তো? সেই জন্য এখানে হ্যাভের বদলে কী হবে, হ্যাজ হবে। তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ, অফ দ্য রয়েছে তাই টু বয়েজ ইউজ করেছি, যদি অফ দ্য না থাকতো তাহলে কি কি ইউজ করতাম, নাইদার বয়, বুঝতে পেরেছো? নাইদার বয়, যেহেতু অফ দ্য রয়েছে তাই বয়েজ করতে হয়েছে আমাদেরকে, নাইদার বয় হ্যাজ, এই সেন্টেন্স অনুযায়ী হ্যাজ হতো, বুঝতে পেরেছো? কিন্তু এখানে যেহেতু রয়েছে, অফ দ্য রয়েছে তাই শুধু পার্সনটাকে মানে নাম্বারটাকে প্লুরাল রাখবো, বাকি সব সিঙ্গুলার করবো। তাহলে নাইদার অফ দ্য টু বয়েজ হ্যাজ ডান ইট, এটা হ্যাবটা কী হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড, যদি হয়ে থাকে ভেরি গুড, যদি না হয়ে থাকে আমাকে জিজ্ঞাসা করো। পরেরটা দেখো কী রয়েছে, ইচ অফ দ্য স্টুডেন্টস আর ওবিডিয়েন্ট, তাহলে এখানে ভুল রয়েছে, ইচ অফ দ্য স্টুডেন্টস ঠিক করেছে, অফ দ্য রয়েছে তাই স্টুডেন্টস রয়েছে, ভেরি গুড। কিন্তু আর হবে কি, ইচ রয়েছে তাই ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, নাম্বারটা প্লুরাল হতে পারে অফ অনুযায়ী, অফ দ্য থাকলে নাম্বারটা প্লুরাল হতে পারে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবেই হবে। ইচ দেখেছি আমি ডাইরেক্ট ভার্বে চলে যাবো, যে ভার্বটা কী হবে, সবসময় সিঙ্গুলারই হবে। ক্লিয়ার হয়েছে? এখানে দেখো আইদার অফ আস, আইদার অফ আস, এখানে আইদার দিয়ে রয়েছে, অফ আস অফ, দেখো অফ তারপরে আস দিয়েছে, আসটা কি প্লুরাল নাম্বার, তাই তো? প্লুরাল নাম্বার, তো আসটা যেহেতু প্লুরাল নাম্বার তো এক্ষেত্রে কী হবে, তো ঠিক আছে অফের পরে প্লুরাল নাম্বার দিয়েছে, কোনো অসুবিধা নেই। আর হ্যাশটা সিঙ্গুলার রেখেছে, ঠিক আছে, সেন্টেন্সটা কারেক্ট, বুঝতে পেরেছো? কারণ এখানে নিয়ম রয়েছে যে আইদার যেখানে থাকবে সেখানে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ভার্ব, নাইদার আইদার নান এনি ওয়ান ইচ এভরি যদি থাকে তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, বুঝতে পেরেছো? বাকি এক্সাম্পলগুলো দেখে নিও। এখানে দেখো দু নম্বরে বি এর যে নিয়মটা রয়েছে ওটা একবার বলে দিই, বলছে নান যেখানে থাকবে, এখানে নান রয়েছে তো, নান অফ দ্য বয়েজ যেখানে রয়েছে, তো এরপরে যদি অফ দ্য থাকে তো অফদার পরে তো সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার তো নাম্বার হবে সেটা তো বুঝতেই পারছো, সরি প্লুরাল নাম্বার হবে সেটা তো বুঝতেই পারছো, যে অফদার পরে সবসময় আমরা প্লুরাল নাম্বারই ইউজ করবো। কিন্তু নানের ক্ষেত্রে একটা ব্যতিক্রম রয়েছে, নানের ক্ষেত্রে আমরা আইদার হ্যাজ ইউজ করতে পারি অথবা হ্যাভ ইউজ করতে পারি, এটা ডিপেন্ড করে, বুঝতে পেরেছো? তো নানের ক্ষেত্রে ব্যতিক্রম, এটা দেখো সব সিঙ্গুলার হয় কিন্তু নানের ক্ষেত্রে দুটো যে কোনো একটা হতে পারে, সিঙ্গুলারও নিতে পারি অথবা প্লুরালও নিতে পারি, ভার্বের কথা বলছি, এই জন্য হ্যাভ অথবা হ্যাজ দুটোই কারেক্ট, বুঝতে পেরেছো? এখানে দেখো নান অফ দ্য ওয়ার্ক, এটা সিঙ্গুলার দিতে হবে, দেখো নান অফ দ্য বয়েজ, যখন নান দিয়েছি তারপরে অফ দ্য দিয়েছি, অফ দ্য মানেই কি, যখনই অফ দ্য ইউজ করবো তার মানে নিশ্চয়ই এরপরে যেটা ইউজ করবো সেটা প্লুরাল কাউন্টেবল নাম্বার হবে, তাই তো? যদি প্লুরালে ইউজ করি প্লুরাল কাউন্টেবল নাম্বার হবে, আর যদি না ইউজ করি তাহলে সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার হবে, তাই তো? বুঝুনি, ঠিক আছে আমি আবার বলছি, যদি বলা হয় ওয়াটার গোনা যায় কি, গোনা যায় না, তার মানে ওয়াটার সবসময় সিঙ্গুলার, তা ওয়াটার সিঙ্গুলার কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, মনে রাখবে যেটা গোনা যায় না সেটা সবসময় আনকাউন্টেবলই হয়, আর আনকাউন্টেবল মানেই হচ্ছে সিঙ্গুলার। ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়াটার হোক, সুগার হোক, সল্ট হোক, স্যান্ড হোক, হেয়ার হোক, যাই হোক না কেন, এগুলোর সঙ্গে কখনো এস বসে না, মানে এগুলোকে প্লুরাল ফর্মে করা যায় না, আর এগুলো সবসময় কী হয়, সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার হিসেবে ইউজ করা হয়। ক্লিয়ার হয়েছে এটুকু? তার মানে যে কোনো জায়গায় তুমি যদি ওয়াটার দেখো তার মানে এটা কী হবে, সবসময় ভার্বটা সিঙ্গুলারই হবে, ওয়াটার আর করি না বা ওয়াটার্স আর করি না, সবসময় কী করবো, ওয়াটার ইজ, যেটাকে গোনা যায় না সেটা সবসময় সিঙ্গুলারই করবো, বুঝতে পেরেছো? তাহলে অফ দ্য ওয়াটারও যদি করি তাহলে তো ফর্মেশনে কোনো চেঞ্জ হচ্ছে না, অফ দ্য ওয়াটার্স কী করতে পারি, অফ দ্য বয়েজ করতে পারি, কারণ বয়কে গোনা যায়, অফ দ্য বয়েজ করা যায় কারণ বয়কে গোনা যায়, কিন্তু ওয়াটারকে তো গোনা যায় না, ওই জন্য ওয়াটার্স করতে পারবো না, অফ দ্য ওয়াটার্স, বুঝতে পেরেছো? ভেরি গুড, তার মানে আমি যেটা বলতে চাইছি যে যেগুলোকে কাউন্ট করা যায় না, মানে যেগুলোকে কাউন্ট করা যায় না সেগুলো সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল হিসেবে রিগার্ড করা হয়, ভার্বটা সবসময় সিঙ্গুলারই বসে। ক্লিয়ার হয়েছে? পরের এক্সাম্পলে তুমি সেটাই দেখতে পাবে, দেখো নান অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, তাহলে নান দিয়েছে, অফ দ্য দিয়েছে, ঠিক আছে আমরা এই মতো বলেছি স্যার
অবজার্ভ করে কী হয়, প্লুরাল নাম্বার ইউজ করা হয় সবসময়, বলেছি তো। কিন্তু এখানে ওয়ার্কটা ওয়ার্কস কেন হলো না, দেখো ওয়ার্কটাকে রিগার্ড করা হয় সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল হিসেবে, যেমন ওয়াটার, তো এটা তো সিঙ্গুলার টু সিঙ্গুলারই থাকবে যেহেতু আনকাউন্টেবল গোনা যায় না, বুঝতে পেরেছো? এই জন্য এই ভার্বটা কী হবে, সিঙ্গুলারই হবে, এক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হবে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কী রয়েছে, ইচের দেখো একটা নিয়ম এই মতো বলে দিয়েছি যে ইচ যদি থাকে তাহলে কী হয়, সব সিঙ্গুলার হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে সিএরটা, হোয়েন ইচ ইজ ইউজড আফটার সাবজেক্ট দ্য ভার্ব ইজ প্লুরাল। দেখো উই ইচ, ইচ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু করি তাহলে ঠিক আছে, ইচ দিয়ে সেন্টেন্সটা রয়েছে সব সিঙ্গুলার হবে, ইচ বয় ইচ সব সিঙ্গুলার হবে, কিন্তু তার আগে যদি একটা প্লুরাল নাম্বার দিয়ে দিই তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে, ভার্বটা সেক্ষেত্রে কী হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। উই ইচ হ্যাভ টেকেন আওয়ার ব্যাগস, বুঝতে পেরেছো? তাহলে ক্লিয়ার হয়েছে এটা, মানে ইচ যে কোনো ইচ সিঙ্গুলার, যে কোনো ইচ সিঙ্গুলার, কিন্তু যদি প্লুরাল নাম্বার প্লাস যদি ইচ ইউজ করি তাহলে কী হবে, ভার্বটা কী হয়ে যাবে, প্লুরাল ভার্ব হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট দেখো রুল নাম্বার ফোর, আচ্ছা দেখো কী বলেছে, হোয়েন প্লুরাল নাউন্স এক্সপ্লেইন স্পেসিফিক অ্যামাউন্ট সাম ডিস্টেন্স কোয়ান্টিটি টাইম পিরিয়ড অ্যাজ এ হোল দ্য ভার্ব শুড বি সিঙ্গুলার। ভালো করে এগুলো মুখস্থ করতে হবে, জলের মতো করে মুখস্থ করতে হবে, মানে বলার সঙ্গে সঙ্গে জন্য বলতে পারো যে রুল নম্বর চারে কী ছিল, ভালো করে বোঝো কী বলতে চাইছি। এখানে বলছি অ্যামাউন্ট সাম ডিস্টেন্স কোয়ান্টিটি টাইম পিরিয়ড আর কী রয়েছে, মানে এগুলোকে অ্যাজ এ হোল বা অ্যাজ এ হোল যদি ধরা হয়, যেহেতু ওয়ার্ল্ডে রয়েছে অ্যাজ এ হোলও হতে পারে এর মধ্যে, দ্য ভার্ব শুড বি সিঙ্গুলার, তাহলে কী হবে, ভার্বটা সবসময় সিঙ্গুলারই হবে, বুঝতে পেরেছো? অ্যামাউন্ট যদি বোঝায়, সাম যদি বোঝায়, ডিস্টেন্স যদি বোঝায়, কোয়ান্টিটি টাইম এইগুলো যদি বোঝায়। ফার্স্টটা দেখো কী রয়েছে, ফোর মাইলস আর নট আ লং ডিস্টেন্স, ফোর মাইলস বলেছে, আর হবে কি, আর দিয়েছে, বলছে নট আ লং ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স বুঝিয়েছে, এর মধ্যে ডিস্টেন্স রয়েছে, তাই তো? একটা লং ডিস্টেন্স বলছে, এটার বড় ডিস্টেন্স, এটা বড় ডিস্টেন্স, তাই ফোর মাইলস যতই মাইলস থাকুক না কেন, মাইলসটা প্লুরালে রয়েছে, তো প্লুরালের পর ভার্বটা তো প্লুরালই হবে, কিন্তু তা হবে না, এখানে যেহেতু একটা ডিস্টেন্সকে ইন্ডিকেট করছে আর তার সবচেয়ে বড় ব্যাপার একটা এ দেওয়া রয়েছে, আর্টিকেল এ দেওয়া রয়েছে, তার মানে এ মানে কি সিঙ্গুলার, এই জন্য ফোর মাইলসের পরে এ মানে ইজ ইউজ করবো, তাহলে ফাইনালি কী হবে, ফোর মাইলস ইজ নট আ লং ডিস্টেন্স, এখানে সেটাই দেওয়া রয়েছে, ইউজ ইজ ইন প্লেস অফ আর, ক্লিয়ার হয়েছে? কারণ এটা একটা ডিস্টেন্স বোঝাচ্ছে। পরেরটা দেখো কী রয়েছে, টু হান্ড্রেড রুপিস, দেখো টু হান্ড্রেড রুপিস আর আ লার্জ অ্যামাউন্ট, তো বুঝতেই পারছো অ্যামাউন্ট বলেছে, অ্যামাউন্ট বলেছে, এখানে অ্যামাউন্ট রয়েছে আর এ রয়েছে, এ তো সিঙ্গুলারই হবে, তাহলে এখানে ওয়ার হবে কি, ওয়ার হবে না, এখানে কী হবে, ওয়াজ হবে, ক্লিয়ার হয়েছে? এটা অ্যামাউন্টের মধ্যে পড়ে, তো বুঝে নিতে হবে যে অ্যামাউন্ট রয়েছে, সাম রয়েছে, ডিস্টেন্স রয়েছে, কোয়ান্টিটি রয়েছে নাকি টাইম রয়েছে, কী রয়েছে বুঝে নিতে হবে। পরেরটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, দেখো তিনটা রয়েছে, টু হান্ড্রেড রুপিস আর লস, সেন্টেন্সটা কারেক্ট রয়েছে, কেন কারেক্ট, এখানে বলে দিয়েছে যে এখানে এটা কি একটা অ্যামাউন্ট বলে দিয়েছে, বলেছে টু হান্ড্রেড রুপিস আর লস, যে দুশো টাকা হারিয়ে গেছে, তাহলে এই দুশো টাকা ইন্ডিভিজুয়াল হিসেবে ধরেছে, দুশো টাকা, দুশো মানে ইন্ডিভিজুয়াল টাকা সেটা কি হারিয়ে গেছে, বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে কী হবে, অ্যামাউন্ট বোঝাচ্ছে না, এক্ষেত্রে কী হবে, তোমার ভাবটা হবে প্লুরাল ভাব, আর এখানে তোমার উল্লেখও নেই কোথাও, এও নেই, তো এটা দেখেও বুঝতে পারবে যে এটা প্লুরাল ভাবই ইউজ করতে হবে। তো এগুলো তোমাদের উপরে ছেড়ে দিলাম, এগুলো নিজেরা একটু পড়াশুনো করে তারপর আমাকে যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবে, তারপরে বলবে, ঠিক আছে? এখানে সম্ভবত এক্সাম্পল রয়েছে, ঠিক আছে, এগুলো দেখে নিও। নেক্সট রয়েছে ছয়টা, দেখো রুল নম্বর সিক্স, রুল নম্বর সিক্সে কী বলেছে, হ্যাঁ দেখো এখানে বলেছে ইন আ কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স তোমরা জানো যেটা অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাই তো, অ্যান্ড বাট এগুলো দ্বারা যুক্ত থাকে, মানে ধরো সেন্টেন্সকে আমি যদি অ্যান্ড বাট ইত্যাদি দ্বারা যদি যুক্ত করি তাহলে সেন্টেন্সটা কী হয়, কম্পাউন্ড সেন্টেন্স হয়। বলছে ইন আ কম্পাউন্ড সেন্টেন্স বোথ অক্সিলারি ভার্বস অ্যান্ড প্রিন্সিপাল ভার্বস শুড বি মেনশন সেপারেটলি ইফ দে ডিফার ইন নাম্বার ফর্ম আর ভয়েস, দেখো নাম্বারে ফর্মে আর ভয়েসে যদি আলাদা হয় তাহলে আলাদা করে উল্লেখ করতে হবে। তো এখানে দেখো বলতে চাইছে, এক সেকেন্ড, ওকে দেখো বলছে যদি কোনো সেন্টেন্সে আমি এক্সাম্পল এখানে যেটা দেওয়া রয়েছে ওটাতেই বোঝাচ্ছি, বলছে হি হ্যাজ নট অ্যান্ড উইল নট ম্যারি ইন নিয়ার ফিউচার, ভালো করে সেন্টেন্সটা দেখো, এগুলো দেখো না কী বলেছে, ঠিক আছে, এগুলো দেখো না, আগে বুঝে না ব্যাপারটা, হি হ্যাজ নট অ্যান্ড উইল নট ম্যারি ইন নিয়ার ফিউচার, বলছে সে এখনও বিয়ে করেনি আর ভবিষ্যতেও সে বিয়ে করবে না, বুঝতে পেরেছো?
তো এখানে দেখো ফার্স্ট সেন্টেন্স দেখে কি মনে হচ্ছে? দেখো হ্যাজ রয়েছে, নট রয়েছে, আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ এর পরে কি হয় পারফেক্ট টেন্সে, কি হয় ভি থ্রি হয়, এখানে ভি থ্রি রয়েছে। তারপরে অ্যান্ড দিয়ে করে আরেকটা ভার্ব ইউজ করেছে, যেহেতু সাবজেক্ট রয়েছে ওই একই সাবজেক্ট ধরে আরেকটা ভার্ব দিয়ে করেছে, উইল নট ম্যারি, আমরা জানি উইল, তারপরে নট ইউজ করলে করতে পারি অসুবিধা নেই, তারপরে ভি ওয়ান ইউজ করা হয়। তাহলে সেকেন্ড স্ট্রাকচারটা ঠিকই আছে, কিন্তু ফার্স্ট স্ট্রাকচারটা কি ঠিক আছে? হিয়ের পরে কী হবে? হিয়ের পরে আমরা জানি হ্যাজ হবে, ভেরি গুড। তারপরে ভার্বের থার্ড ফর্ম কোথায়? তাহলে ভার্বের থার্ড ফর্ম এখানে দেওয়া নেই, সেন্টেন্সটা তাহলে রং রয়েছে। আমাকে কী করতে হবে? এখানে যে মেইন ওয়ার্ডটা রয়েছে, মেইন ভার্বটা রয়েছে ম্যারি, তো তার ভার্বের থার্ড ফর্ম করতে হবে, সেটা এখানে নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে কী হবে ফাইনালি কারেক্ট সেন্টেন্সটা কী হবে? হি হ্যাজ নট ম্যারেড, তাই তো? হি হ্যাজ নট ম্যারেড অ্যান্ড উইল নট ম্যারি ইন নিয়ার ফিউচার। তো বুঝতে পেরেছো কী বলেছে? এখানে দেখো কী রয়েছে, নাম্বার রয়েছে, এটা সিঙ্গুলার নাম্বার রয়েছে, সেই জন্য ভাবটাও আমাকে সিঙ্গুলার, মানে এই ভাবটাও কমপ্লিট রাখতে হবে, বুঝতে পেরেছো? যদি একই রকম ভার্ব হতো তাহলে আমাকে আর ইউজ করতে হতো না। দেখো এখানে সাবজেক্ট যেহেতু হি রয়েছে, ওই জন্য পরের সেন্টেন্সে অ্যান্ড দিয়ে আর হি ইউজ করেনি, কারণ কাজ হয়ে যাচ্ছে, ওই হি দিয়েই কাজ হয়ে যাচ্ছে, ফরমেশনে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু হ্যাজের পরে যেটা ইউজ হয় সেটা, মানে উইল, উইলের পরে কি সেটা ইউজ হয়? নিশ্চয়ই না, এখানে ভি ওয়ান ইউজ হয়েছে, কিন্তু হ্যাজের পরে ভি থ্রি ইউজ হয়ে করতে হবে, আর এই জন্য তোমাকে হ্যাজের পরে মানে আলাদা করে মেনশন করতে হবে ভি থ্রি ফর্ম। আর যদি এই ভি ওয়ানই দু জায়গায় ইউজ করা হতো তাহলে আমরা ভি ওয়ান এক জায়গায়, যে কোনো এক জায়গায় রাখলেই হতো, বুঝতে পেরেছো? নেক্সট দেখো কী রয়েছে, বলছি দেখো, সরি, বলছি দেখো দুয়েরটা, শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার্স ডাল, মানে বলতে চাইছে হার সিস্টার্স, হ্যাঁ সিস্টার্সই রয়েছে। দেখো শি এর জন্য ইজ এসেছে, ভেরি গুড, শি হলো তাই তার জন্য সিঙ্গুলার ভার্ব ইজ এলো, তাই তো? কিন্তু পরে দেখো হার সিস্টার্স, হার সিস্টার্স যেটা রয়েছে, হার সিস্টার্স প্লুরাল নম্বর, তো এই জন্য তারপরে কী ইউজ হবে? আর কমপ্লিট করতে হবে, আর ডাল, বুঝতে পেরেছ? এটা ইজি ছিল আশা করি। নেক্সট দেখো কী রয়েছে, আচ্ছা দেখো কী রয়েছে, রুল নম্বর সেভেন, দ্য ইনভার্টেড ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড ইন দ্য ফলোয়িং কেসেস, বলছে এই নিম্নলিখিত কেস যেগুলো রয়েছে, দুটো ক্ষেত্রে কী হয় সবসময় তোমার ইনভার্টেড ফর্ম ইউজ হয়। ইনভার্টেড মানে কি? ঘুরিয়ে, মানে ঘুরে যায় সাবজেক্ট, আমরা কী জানি যে কোনো সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, কিন্তু ইনভার্টেড মানে কি? ভার্ব সাবজেক্ট অবজেক্ট, এরকম আগে ভার্ব আর সাবজেক্ট, পরে সাবজেক্ট আসে, আর এমনি সেন্টেন্সে কী হয়, আগে সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে সাধারণত, ঠিক আছে? এবার দেখি আমার এখানে কী বলতে চাইছে, কন্ডিশন কী, দুটো কন্ডিশনে বলেছে, বলছে হোয়েন দ্য সেন্টেন্স ইজ ইন্ট্রোডিউসড বাই অ্যাডভার্ব, বলছে কোনো অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, ভেরি গুড, কোনো সেন্টেন্স যদি অ্যাডভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেন্টেন্সটা কী হবে, তোমার সাবজেক্ট আর ভার্বের ইনভার্সন হবে, বুঝতে পেরেছো? আর বিতে কী বলেছে, হোয়েন দ্য ভার্ব ইজ মেন্ট টু এক্সপ্রেস আ উইশ আর প্রেয়ার, যদি উইশ অথবা প্রেয়ার থাকে, এটা তো জানোই তোমরা। আচ্ছা এক্সাম্পল ফার্স্টে এর পয়েন্টটা যেটা বলেছে সেটা বুঝে দেখি কী বলতে চাইছে, হোয়েন দ্য সেন্টেন্স ইজ ইন্ট্রোডিউসড বাই অ্যান অ্যাডভার্ব, কোনো অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, দেখো সো কুইকলি অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, এই জন্য শি ফিনিশ, মানে যে হেল্পিং ভার্বটা রয়েছে সেটা আগে বসালাম, তারপরে সাবজেক্ট বসালাম, তার মানে ফার্স্ট কাজ আমাদের হয়ে গেছে, ডিড শি ফিনিশ, প্রথমে দেখো কী বসালাম, তাহলে কী রয়েছে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব ইউজ করেছি, তাই তো? তারপরে কী ইউজ করেছি, হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে পরের যে ভার্ব রয়েছে সেই ভার্ব অনুযায়ী পরগুলো বসাবো, মানে এখানে যেটা ইউজ করবো সেটা সাধারণত হেল্পিং ভার্বই বসে, বুঝতে পেরেছো? মানে হেল্পিং ভার্ব আর সাবজেক্টটা ইনভার্সন হয়। নেক্সট দেখো কী রয়েছে, তো বুঝতে পেরেছো, আমরা এরকম করি না, নো সুনার হ্যাড, নো সুনার, তোমরা ক্লাস 9-10 করেছো, 11-12 করেছো, নো সুনার হ্যাড, কেন? নো সুনার হ্যাড হতে পারে, নো সুনার ডিড হতে পারে, কারণ নো সুনারটা একটা অ্যাডভার্ব, তাই তো? তো আমরা এইমাত্র বলেছি যে নো সুনার, মানে যে কোনো অ্যাডভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কী হবে, আগে ভার্ব আসবে, ভার্ব বলতে হেল্পিং ভার্ব, বুঝতে পারছি, হেল্পিং ভার্বটা আসবে, তারপরে কী আসবে, সাবজেক্ট, তারপরে ভি ওয়ান বা ভি টু যে যা হয় সে অনুযায়ী হবে, বুঝতে পেরেছো? তো তোমাকে দেখে চিনতে হবে কোনটা অ্যাডভার্ব রয়েছে, কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো দিয়ে শুরু হয়, যেমন স্কেয়ার্সলি, হার্ডলি, নো সুনার, আর কি রয়েছে, নট অনলি, সেলডম, তো এইগুলো হচ্ছে কিছু কিছু অ্যাডভার্ব যেগুলো, এই যে এখানে দেখো হার্ডলি, স্কেয়ার্সলি রয়েছে, নসুনা, ঠিক আছে? তো এগুলো ইউজ করবে, মানে এগুলো একটু মনে রাখবে, যাই হোক। আচ্ছা বিয়ের এক্সাম্পলটা দেখো, বিয়েরটা কী বলেছে, হোয়েন দ্য ভার্ব ইজ মেন্ট টু এক্সপ্রেস আ উইশ আর প্রেয়ার, আচ্ছা
মানে বলছি ভার্বে যখন কোনো উইশ অথবা প্রেয়ার বোঝাবে সেক্ষেত্রে ইউজ করা হয়। মে ইউ সাকসিড ইন লাইফ, তো এটা ব্যাপারটা সিম্পল রয়েছে যে কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় তার সত্ত্বেও কোনো কোশ্চেন নেই, বুঝতে পেরেছো? যদি বলা হয় মে আই কাম ইন, মে আই কাম ইন, সেন্টেন্সটা কিসে রয়েছে? মে দিয়ে শুরু রয়েছে, তাই তো? কিন্তু সেন্টেন্সটা কোশ্চেন ফর্মে রয়েছে, এখানে তো সাবজেক্ট আর ভার্বে ইনভার্সন হলো না, কারণ এটা হচ্ছে কোশ্চেন ফর্মেটেই রয়েছে। কোশ্চেন ফর্মেটে আনতে গেলে তো করতেই হয়, সেটা তো আমরা জানি, কিন্তু এখানে কোশ্চেন ফর্মেটে নেই, তা সত্ত্বেও মেকে আগে এনে করেছে। মে ইউ সাকসিড ইন লাইফ, তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে উইশ অথবা প্রেয়ার, দুটোর মধ্যে যে কোনো একটা। এই জন্য আমরা মে দিয়ে, মানে প্রথমে ভার্ব দিয়ে বা হেল্পিং ভার্ব দিয়ে, অক্সিলারি ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করতে পারি, বুঝতে পেরেছো? সেই জন্য হচ্ছে মে ইউ সাকসিড ইন লাইফ, ক্লিয়ার হয়েছে? এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইউ মে সাকসিড ইন লাইফ অথবা মে ইউ সাকসিড ইন লাইফ, একই ব্যাপার, অসুবিধা নেই, বুঝতে পেরেছো? এই দুটো ক্ষেত্রেই হয়, তো এগুলো একটু দেখে নিও। দেখো হার্ডলি স্কেয়ার্সলি দিয়ে শুরু করেছে, হার্ডলি দিয়ে, হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে যেহেতু শুরু করেছে তাই এখানে হেল্পিং ভার্ব রেখেছে, ভার্ব, তাহলে অ্যাডভার্ব ভার্ব হলো, মানে হেল্পিং ভার্ব এইচভি লিখে দিলাম। ফরমেশনটা এরকম হবে, অ্যাডভার্ব হেল্পিং ভার্ব, তারপরে কী হবে? দেখো সাবজেক্টটা কী রয়েছে, আই, তারপরে ভার্বে ভি ওয়ান, ভি, ভি টু হয় না সাধারণত, ভি থ্রি, ভি ওয়ান অথবা ভি থ্রি এরকম হয়, বুঝতে পেরেছো? মানে অ্যাডভার্ব হেল্পিং ভার্ব সাবজেক্ট ভি ওয়ান অথবা ভি থ্রি এরকম হয়, বুঝতে পেরেছো? ফরমেশনটা লিখে নিও। নেক্সট দেখো কী রয়েছে, রুল নম্বর আট, আচ্ছা এটা একটু বড় রয়েছে, আচ্ছা যাই হোক, দ্য ভার্ব ইন দ্য ফলোয়িং কেসেস ইজ ইউজড ইন সিঙ্গুলার ফর্ম, বলছে এই কেসে এই দুটো কন্ডিশন বলে দিয়েছে, এই কন্ডিশন দুটোতে ভার্ব সবসময় কী হয়, সবসময় সিঙ্গুলারে ইউজ করা হয়। দ্য ভার্ব ইজ, ভার্ব ইন দ্য ফলোয়িং কেসেস ইজ ইউজড ইন সিঙ্গুলার ফর্ম, সবসময় সিঙ্গুলারে ইউজ করা হয়। তো কী বলেছে, হোয়েন টু সিঙ্গুলার নাউন্স রেফার টু দ্য সেম পার্সন ডিনোটেড বাই ওয়ান আর্টিকেল, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসপত্রগুলো বুঝে নিও। বলছে দুটো দুটো সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার, আমি তোমাকে নিয়মটা একবারে বলে দিচ্ছি, ভালো করে খাতায় নোট ডাউন করে নাও, এখানে যেটা উল্লেখ করা নেই। দেখো মনে রাখবে, যখন দুটো সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার, সি এস সি এন, সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার মানে বয়, দুটো সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার যখন অ্যান্ড, মানে এ এন ডি, অ্যান্ড দ্বারা যখন যুক্ত থাকবে, তখন ভার্বটা কী হয়, সবসময় প্লুরাল ভার্ব হয়, ভার্বটা কী হয়, প্লুরাল ভার্ব হয়, ঠিক আছে? কিন্তু যখন দুটো সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার, আনকাউন্টেবল নাম্বার যখন অ্যান্ড দ্বারা যুক্ত হয়, তখন ভার্বটা কী হয় সবসময়, তখন ভার্বটা কী হয় সবসময় সিঙ্গুলার ভার্ব হয় সবসময়, সরি, সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার দিয়ে যদি হয় সেক্ষেত্রেও ভার্বটা কী হয়, প্লুরাল কাউন্টেবল নাম্বার হয়, মানে প্লুরাল ভার্ব হয়, বুঝতে পেরেছো? আমি আবার বলছি, যদি বলা হয় আচ্ছা যদি বলা হয় দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, তাহলে ভার্বটা কী হবে, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, অ্যান্ড রয়েছে এক, আর এক মিনি দুটো মিলিয়ে কী হচ্ছে, দুই হচ্ছে, তো ভার্বটা কী হবে, সিম্পল ব্যাপার, ভার্বটা হচ্ছে কি, প্লুরাল ভার্ব হবে, এটুকু তো বুঝতে পেরেছো? এটা হচ্ছে দুটো সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার, সিঙ্গুলার কারণ বয় রয়েছে, গার্ল রয়েছে, সিঙ্গুলার কাউন্টেবল মানে কি, বয়কেও গোনা যায়, গার্লকেও গোনা যায়, ক্লিয়ার হয়েছে? সেক্ষেত্রে দুটো যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে ভার্বটা কী হবে, প্লুরাল ভার্ব হবে, ক্লিয়ার হয়েছে? আরেকটা ব্যাপার রয়েছে, আরেকটা কেস কি, এটা কেস নাম্বার ওয়ান, কেস নাম্বার টু হচ্ছে যদি দুটো সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার, যদি বলা হয় টাইম অ্যান্ড টাইড, টাইমটা কি সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার, গোনা যায় কি টাইমকে, টাইমকে কখনও গোনা যায় না, টাইমের ইউনিটটাকে গুনতে পারি, টাইমকে, সময়কে কখনও গোনা যায় না, টাইমটাকে বোঝার জন্য আমরা নিজেদের মতো করে একটা ইউনিট ধরে নিয়েছি যে আচ্ছা আচ্ছা এইটুকু হলে এই টাইমটা হবে, মিনিট সেকেন্ড এগুলো অ্যাকচুয়ালি গোনা যায় না, বুঝতে পেরেছো? টাইমটাকে গোনা যায় না, ওর ইউনিটটাকে গোনা যায়, যাই হোক, তাহলে টাইমকে গোনা যায় না আর টাইপটাকেও গোনা যায় না, কারণ কি, এটা সিঙ্গুলার, যে আমি বলে কিছুক্ষণ আগেই বলেছি যে এটা সিঙ্গুলার, মানে যেটাগুলোকে গোনা যায় না সেগুলো সবসময় সবসময় কী হয়, সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার, এটা হবে টাইপটাও তাই, সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার, যদি দুটো সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বটা কী হবে, সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল ভার্ব হয়ে যাবে, আর দ্যাট ইজ আর, বুঝতে পেরেছো? বা অন্য কোনো ভার্ব, বুঝতে পেরেছো? তার মানে সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, মানে দুটোই সিঙ্গুলার হোক না কেন, কিন্তু ভার্বটা তোমার কী হবে, প্লুরাল হবে, আর প্লুরাল হলে তো প্লুরাল হবেই, এটা বুঝতেই পারছো। নেক্সট দেখো কী বলেছে, আমি এক্সাম্পলে আসছি, ইন সার্টেন ফেসেস অর ইডিওমিক পেয়ার অফ ওয়ার্ডস সাজেস্টিং দ্য সেম মিনিং
দো নট সিনোনিমাস, নট সিনোনিমস। আচ্ছা, এখানে বলেছে কিছু কিছু ইডিওমিক পেয়ার রয়েছে অথবা ফ্রেজ রয়েছে যেগুলো কি একই মিনিং কিন্তু সিনোনিম নয়, সেই অর্থে কী হয় সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। তো এইগুলোই আমরা দেখবো, দুই একটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। দেখো এখানে বলেছে কি দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাহলে দ্য কালেক্টর একজন পার্সন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সে কি আলাদা পার্সন? কারো কারো মনে হতে পারে সে আলাদা পার্সন, কিন্তু এখানে সে আলাদা পার্সন নয়। এক সেকেন্ড, আচ্ছা আচ্ছা, সে আলাদা পার্সন নয়, কারণ কি এখানে দা একটা রয়েছে। এখানে একটা নিয়ম উল্লেখ করে দিচ্ছি, মনে রাখবে যতগুলো আর্টিকেল, আর্টিকেল বলতে কি এ, অ্যান অথবা দা, মানে কোনো সেন্টেন্সে যতগুলো আর্টিকেল থাকবে ততগুলো পার্সন, যতগুলো আর্টিকেল থাকবে ততগুলো পার্সন হয়। তাহলে এখানে দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছে, তাহলে দ্য কালেক্টর কি একজন ব্যক্তি, ভেরি গুড, দা রয়েছে একটা আর্টিকেল, তাই তো? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাহলে এখানে কি দা রয়েছে? না, এখানে দা নেই, তার মানে কি যে কালেক্টর সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে যে কালেক্টর, ধরো এই পার্সনটা একজন কালেক্টর, সেই আবার কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই জন্যই দা কালেক্টরের আগে ইউজ করেছে। বুঝতে পেরেছি, একটা দা রয়েছে, যদি একটা আর্টিকেল থাকে তাহলে একজন পার্সন, যদি দুটো আর্টিকেল থাকে তাহলে দুজন পার্সন। সিমিলারলি যদি আমি এরকম এখানে এরকম করতাম দ্য কালেক্টর অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেক্ষেত্রে কী হতো, যেহেতু দা দুটো ইউজ করেছি, দ্য কালেক্টর অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়ে যেত। বুঝতে পেরেছো? কিন্তু যদি একটা আর্টিকেল রয়েছে তাই ভার্বটা কী হবে এক্ষেত্রে, দ্য কালেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর হবে না, এক্ষেত্রে কী হবে ইজ হবে, কারণ কি আর্টিকেল একটা রয়েছে, তার মানে দুটো একই, একজনই হচ্ছে ওই দুটো জিনিস। বুঝতে পেরেছো? কালেক্টরও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে যে কালেক্টর সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, নেক্সট দেখো কি উঠেছে, হোয়াট ইজ দ্য এইম অ্যান্ড অবজেক্ট অফ দিস কস্টলি প্ল্যান, হোয়াট ইজ দ্য এইম অ্যান্ড অবজেক্ট, এইম অ্যান্ড অবজেক্ট দুটো মিলিয়ে কিন্তু একটা জিনিসই বোঝাচ্ছে। এই না, এইম অ্যান্ড অবজেক্ট মানে তো একটাই একটাই জিনিস, মানে উদ্দেশ্যটা কি এই কস্টলি প্ল্যানটার, উদ্দেশ্যটা কি এইম অ্যান্ড অবজেক্ট, এইম মানে কি উদ্দেশ্য, অবজেক্ট মানে বস্তু, এরকম কি বলতে চাইছে? তো এইম অ্যান্ড অবজেক্ট মানে একটা একই মানে, বুঝতে পেরেছে? এই জন্য এটা কি হবে সবসময় সিঙ্গুলারই ইউজ করতে হবে। এই জন্য দেখে এর ভার্বটা কি ইউজ করেছে, ইজ সিঙ্গুলার, হোয়াট ইজ দ্য এম অ্যান্ড অবজেক্ট অফ দিস কস্টলি প্ল্যান। তো তোমাকে এক্সামে দিয়ে দেবে হোয়াট আর দ্য এম অ্যান্ড অবজেক্ট অফ দিস কস্টলি প্ল্যান, তো তুমি বুঝে নিয়ে করতে পারবে, যেহেতু এম অ্যান্ড অবজেক্ট সিঙ্গুলার বোঝাচ্ছে তাই ভার্বটাও সিঙ্গুলার হবে। নেক্সট দেখো কী রয়েছে, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স, দেখো সাম অ্যান্ড সাবস্টেন্স যদি দুটো একই বস্তুকে বোঝায়, সাম অ্যান্ড সাবস্টেন্স রয়েছে, হর্স অ্যান্ড ক্যারেজ রয়েছে, হ্যামার অ্যান্ড সিকেল রয়েছে। দেখো হ্যামার অ্যান্ড সিকেল যেটা রয়েছে, হ্যামার কাস্তে হাতুড়ি, তাই তো? কাস্তে আর হাতুড়ি, এটা কাস্তে আর এটা হচ্ছে হাতুড়ি, হ্যামার অ্যান্ড সিকেল। তো এটা কি একটা সিম্বলকে ইন্ডিকেট করে, হ্যামার আর সিকল, তাই তো? সিম্বল দুটো মিলে, দুটো মিলে হোক আর দশটা মিলে হোক, একটা সিম্বলকে তো রিপ্রেজেন্ট করে, সেজন্য ভার্বটা কী হবে সিঙ্গুলার হবে, সবসময় সিঙ্গুলার ভার্ব ধরবো। বুঝতে পেরেছো? সাম অ্যান্ড সাবস্টেন্স যেটা রয়েছে, সাম অ্যান্ড সাবস্টেন্স মানে কি বিষয়বস্তু, সাম অ্যান্ড সাবস্টেন্স মানে কি যোগফল, এরকম কি বলতে চাইছে? এরকম নিশ্চয়ই বলতে চাইছি না, মানে সাম অ্যান্ড সাবস্টেন্স হচ্ছে বিষয়বস্তু, যেহেতু বিষয়বস্তু নিজে একটা সিঙ্গুলার ওয়ার্ড, তো এই জন্য ভার্বটাও কী হবে সিঙ্গুলার হবে। দেখো এখানে ভার্বটা সিঙ্গুলার দেওয়া রয়েছে, ইজ গিভেন বিলো। বুঝতে পেরেছো? তাহলে দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, দুটো আনকাউন্টেবল নাম্বার অথবা কাউন্টেবল নাম্বার তা দেখার দরকার নেই, কিন্তু যেহেতু দুটো জিনিস একটা জিনিসকে ইন্ডিকেট করছে তাই ভার্বটা সিঙ্গুলার ইউজ করবো। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো কী রয়েছে, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হিয়ার। দেখো ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার অ্যাকচুয়ালি যদি ইউজ করি এর মানে হচ্ছে রুজি রুটি, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার মানে কি রুজি রুটি, যেটা ইনকাম করি বেঁচে থাকার জন্য আমাদের যেটা দরকার রুজি রুটি, ব্রেড অ্যান্ড বাটার, সেক্ষেত্রে এর ভার্বটা কি সিঙ্গুলার। কিন্তু যদি বলা হয় এই দোকানে বিক্রি করা হয় ব্রেড আর এই দোকানে বিক্রি করা হয় বাটার, দুটো আলাদা আলাদা বিক্রি করে, সেক্ষেত্রে তো আরই হবে। কিন্তু যদি বলা হয় ব্রেড অ্যান্ড বাটার ইজ ভেরি ডিফিকাল্ট টু আর্ন, হয়তো পরবর্তীতে সেটাই রয়েছে। পাঁচেরটা দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ ডিফিকাল্ট টু আর্ন, মুছে দিই তাহলে বুঝতে পারবে। দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ ডিফিকাল্ট টু আর্ন, তো এখানে রুজি রুটির কথা বলেছে, রুজি রুটি আর্ন করা ভীষণই ডিফিকাল্ট, তাই তো? তো এক্ষেত্রে কি রুজি রুটি একটাই জিনিস, সেই জন্য ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা আগের সেন্টেন্সে দেখো, চার নম্বর সেন্টেন্সে কী রয়েছে, ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হিয়ার, বলছে ব্রেড অ্যান্ড বাটার এখানে বিক্রি করা হয়, মানে ব্রেডও বিক্রি করা হয় বাটারও বিক্রি করা হয়, এখানে কি রুজি রুটি বিক্রি করা হয় এরকম বলতে চাইছে কি? নিশ্চয়ই না, দুটো আলাদা অবজেক্ট। তো আমাকে যেহেতু দেখো আমার স্পেস শেষ হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি করতে হবে, তো একটু স্পিডে বলছি, ব্রেড অ্যান্ড বাটার তো এখানে কী হবে সিঙ্গুলার হবে, ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড হিয়ার তাহলে ভার্বটা কী হবে প্লুরাল হবে, কারণ এখানে ব্রেডও পাওয়া যায় বাটারও পাওয়া যায়। ক্লিয়ার? দেখো এখানে পরেরটা কী রয়েছে, দেখো টু অ্যান্ড টু ইজ ফোর অথবা মেক্স ফোর। দেখো এটা অন্য একটা নিয়ম, এটা বলছে যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। আমি আবার বলছি, যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। টু অ্যান্ড টু মেক্স ফোর, তাহলে মেক্সটা কি সিঙ্গুলার ভার্ব? আমি বলেছি যে কোনো ভার্বের সঙ্গে যদি এস থাকে ভার্বটা কী হয়ে যায় সিঙ্গুলার ভার্ব হয়ে যায়, বলেছি তো, এই জন্য মেক্স হবে অথবা ইজ হবে।
বুঝতে পেরেছো? মাঝে মাঝে আমরা আরও করতে পারি, এ অতটা ভুল নেই, কিন্তু আমরা সবসময় সিঙ্গুলারটাকে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে ফর্মাল স্টাইলে লেখার নিয়ম, বুঝতে পেরেছো? যাই হোক, তো এগুলো দেখে নিও, পরবর্তীতে তোমরা একটু বাড়িতে এগুলো দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। তো 7 নম্বর রুলটা আমি আবার বলছি, যদি দুটো সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে ভার্বটা কি হয়? প্লুরাল ভার্ব হয়। যদি সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে কী হবে? সেক্ষেত্রে ভার্বটা প্লুরাল নাম্বার হয়ে যাবে, প্লুরাল ভার্ব হয়ে যাবে। আর কিন্তু যদি দুটো সিঙ্গুলার হোক অথবা সিঙ্গুলার কাউন্টেবল হোক অথবা আনকাউন্টেবল হোক, সেক্ষেত্রে কী হবে? মানে যদি একই বস্তুকে বোঝায়, যেমন হ্যামার অ্যান্ড সিকেল, ব্রেড অ্যান্ড বাটার, সেক্ষেত্রে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার। বুঝতে পেরেছো? এই তিনটে ফরমেশনে এখানে মনে রাখতে হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে কি, যে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে সাধারণত সিঙ্গুলার ইউজ করা হয়। ওই জন্য বলি টু অ্যান্ড টু ইকুয়ালস টু, ইকুয়ালের পরে এস অ্যাড করি। আমরা জানি ইকুয়াল, ইকিউইউএল, ইকুয়াল। ইকুয়াল মানে কি? প্লুরাল ভার্ব। তো এর সঙ্গে এস অ্যাড করলাম, ইকুয়ালস টু বলি, ইকুয়ালস টু। বুঝতে পেরেছো? ইকুয়ালস টু, টু প্লাস টু ইকুয়ালস টু ফোর, তাই তো? আচ্ছা যাই হোক, দেখো এখানে দেখো আরও কিছু এক্সাম্পল রয়েছে। এই যেটা রয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে ওয়েটটা কি? প্লুরাল ভার্ব, পিভি, তাই তো? টাইম অ্যান্ড টাইড, টাইমকে গোনা যায় না, টাইডকেও গোনা যায় না। তো টাইম যেহেতু গোনা যায় না, দুটো আনকাউন্টেবল নাম্বার অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তাই ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হয়ে যাবে। কারেক্ট রয়েছে। আর কি রয়েছে? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, দেখো এখানে রয়েছে। স্লো অ্যান্ড স্টেডি মানে হচ্ছে যে ধীরে ধীরে ধীর গতিতে চলে, তাকেই বলা হয় স্লো অ্যান্ড স্টোরি, মানে স্লো অ্যান্ড স্টেডি, তাই তো? মানে স্লো চলবে, স্টিডি মানে ফিক্স থাকবে, মানে যে কনসিস্টেন্সি বজায় রাখে। তো সেক্ষেত্রে কী হবে? ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছো? নেক্সট, আপনি 9 নম্বরে চলছে সবে। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা 9 নম্বরে দেখো কী রয়েছে। বলছে দেখো, 9-এর নিয়মে কিছুই নেই, বলছে ইট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ইট অনুযায়ী সাবজেক্টটা হয়, ইট অনুযায়ী ভার্বটা হয়। তাহলে আমরা কী জানি যে ইট সবসময় সিঙ্গুলার, তো ইট অনুযায়ী ভার্বটা কী হয়? সিঙ্গুলার ভার্ব, তাই তো? এটা আমরা জানি। আর একটা জিনিস এখানে যেটা বলে দিয়েছে, ওটা অত ডিফিকাল্টি অনেক ডিফিকাল্ট করে দেওয়া রয়েছে, আমি এটা সিম্পল করে দিচ্ছি। এটা বলছে যে কোনো রিলেটিভ ক্লজ, যে কোনো ক্লজ, তুমি দ্যাট নাও, হু নাও, হোয়েন নাও, হুম নাও, যাই নাও, ঠিক আছে, যে কোনো ক্লজ নাও, সবসময় সাবজেক্টটা মানে ক্লজের পরে যে ভার্বটা বসবে, যে কোনো একটা ক্লজ হলো, এই ক্লজের পরে যে ভার্বটা বসবে, কে নিশ্চিত করে দেবে যে ক্লজের পরে কোন ভার্বটা হবে? সেটা হচ্ছে ক্লজের ওই যে যে ক্লজটা দেওয়া রয়েছে তার আগে যে ভার্বটা রয়েছে, সেই ভার্ব অনুযায়ী কী হবে আমার, মানে আগে যে সাবজেক্টটাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। আমি আবার বলছি, যে কোনো WH ওয়ার্ড, মানে এটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়, হু অথবা দ্যাট অথবা হোয়াট, এগুলো দ্বারা যুক্ত থাকে তো কমপ্লেক্স সেন্টেন্সে, জটিল বাক্যে। তো আমি এর হুয়ের পরে ধরো একটা সাবজেক্ট দরকার, মানে সরি একটা ভার্ব দরকার, তো আমি এখানে একটা ভার্ব হু ইজ অথবা হু আর কোনটা বসাবো, তা ডিপেন্ড করে হুয়ের আগে, হুয়ের আগে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী আমি ভার্বটা বসাবো, হুয়ের আগে। বুঝতে পেরেছো? এক্সাম্পল দেখো, ইট ইজ দ্য স্টার্স, ইট ইজ দ্য স্টার্স, স্টার্স প্লুরাল নাম্বার গোনা যায়, সে অর্থে এখানে ইট ইজ করেছে। বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে কী ইউজ করেছে? দ্যাট, দ্যাটের আগে কী রয়েছে? স্টার রয়েছে নাকি স্টার্স রয়েছে? দ্যাট রয়েছে, দ্যাটের আগে স্টার্স রয়েছে, স্টার্স একের বেশি, একের বেশি রয়েছে। তো এরপরে যে ভার্বটা দেবো গাইড, তো গাইড হবে নাকি গাইডস হবে? ডেফিনেটলি গাইড হবে, কারণ স্টার্স রয়েছে দ্যাটের আগে, তাই। বুঝতে পেরেছো? তাই এটা কারেক্ট, ক্লিয়ার হয়েছে? যদি এখানে স্টার হতো তাহলে কী হতো? ইট ইজ দ্য স্টার, পোল স্টার যদি হতো, বা পোলার স্টার, হোয়াট এভার, ওটাকে ধ্রুবতারাকে যাই বলা হয়, তো ওটা যদি হতো, পোল স্টার যদি হতো, তাহলে সেক্ষেত্রে কী করতাম? ইট ইজ দ্য স্টার, স্টার, সেক্ষেত্রে কী হতো? দ্যাট গাইডস হয়ে যেত, সেক্ষেত্রে কী হতো? গাইডস হয়ে যেত। কেন গাইডস কেন হতো? কারণ দ্যাটের আগে যেটা রয়েছে সেটা সিঙ্গুলার রয়েছে, আর সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হতো। ক্লিয়ার হয়েছে? নেক্সট একটা এক্সাম্পল দেখো, ইট ইজ আই, ইট ইজ আই হয়, এটা প্রোনাউনে একদিন বোঝাবো যে ইট ইজ আই কেন হয়, ইট ইজ মি কেন হয় না, ঠিক আছে? স্পোকেনে ঠিক আছে, ইট ইজ মি, ইট ইজ হিম, ইট ইজ দেম, এরকম হতে পারে, কিন্তু ফর্মাল ইংলিশে কখনো এগুলো হয় না। যাই হোক, ইট ইজ আই হু অ্যাম হেল্পিং ইউ, এরকম যদি হয় তাহলে কী হয়, তাহলে কী হবে বলো? দেখো এখানে তো সেন্টেন্সটা কারেক্ট রয়েছে, আই রয়েছে, তারপরে হু রয়েছে, হু আমি বলেছি যে WH ওয়ার্ড যেটা থাকবে তার আগের ভার্ব অনুযায়ী, মানে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, তাহলে আইয়ের পরে ইজ হয় না, আইয়ের পরে কী হয়? অ্যাম, এই জন্য হু অ্যাম হবে। তাহলে দেখো সেন্টেন্সটা কী রয়েছে, ইট ইজ আই হু অ্যাম হেল্পিং ইউ। ভালো করে পড়বে এগুলো, ভালো করে 2-3 বার করে পড়বে, ঠিক আছে? আচ্ছা যাই হোক,
এখানে দেখো বি এতে দেয়ার দিয়ে একটা বলেছে, বলছে দেখো দেয়ারের নিজস্ব কোনো ভার্ব নেই, দেয়ার হচ্ছে পরবর্তীতে যে পরবর্তীতে আমরা যে সাবজেক্ট ইউজ করবো সেই সাবজেক্ট অনুযায়ী দেয়ারের ভার্বটা হয়। যদি বলা হয় দেয়ার ইজ আ বয়, দেয়ার ইজ এ বয়, যেহেতু এখানে একজন বয় সেজন্য ভার্বটা ইউজ করেছি। যদি বলা হয় দেয়ার আর বয়েস, যেহেতু এখানে বয় রয়েছে তাই এখানে আর ইউজ করেছি, তার মানে দেয়ার এখানে ডিপেন্ডেন্ট নয়, এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে, বুঝতে পেরেছে? এখানে সেটাই বলেছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট দশ এক্সাম্পলগুলো একটু দেখে নিও। হ্যাঁ, দশে তিনটে চারটে জিনিস রয়েছে, আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, সিম্পল ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো নাম্বার, যদি এ নাম্বার থাকে কোথাও, এটা বাদে এ নাম্বার যদি থাকে কোথাও, তাহলে এর সঙ্গে যে ভার্বটা ইউজ করা হবে ভার্বটা সবসময় প্লুরাল ভার্বই ইউজ করবে। কি বলেছি? এ নাম্বার অফ বয়েস যদি হয়, ভালো করে বোঝে আমি কি বলছি, এ নাম্বার অফ বয়েস, এ নাম্বার অফ বয়েস, বিও ওয়াইএস, আ নাম্বার অফ বয়েস, কী হয় স্ট্রাকচারটা, আ নাম্বার অফ বয়েস হলো, আমি বলেছি এইমাত্র অফ দ্য বা অফ যদি হয় তাহলে কী হয়, প্লুরাল নাম্বার হয়, ভেরি গুড। ভার্বটা কী হবে এক্ষেত্রে, ভাবটা হবে প্লুরাল, আর নাম্বার অফ বয়েস মানেছে প্লুরাল ভাব কি মানে প্লুরাল সাবজেক্টকে ইন্ডিকেট করেছে, তাই ভাবটা প্লুরাল হবে। বাকি সব ক্ষেত্রে এরকম স্ট্রাকচারে সবসময় সিঙ্গুলার হয়, এটা হচ্ছে নিয়ম। বাকি সব ক্ষেত্রে যদি বলা হয় আ গ্রুপ অফ পিপল যদি এরকম হয় সেক্ষেত্রে কী হবে, দেখো আ রয়েছে একটা গ্রুপ কালেকটিভ ওয়ার্ড, অফ রয়েছে, তারপরে প্লুরাল নাম্বার ইউজ করবো, মানে একটা আর্টিকেল বসবে এ অথবা এনের মধ্যে যে কোনো একটা, কালেকটিভ ওয়ার্ড বসবে, তারপরে অফ বসবে, তারপরে প্লুরাল নাম্বার বসবে, এটা ফর্মেশন লিখে নিও। আর্টিকেল কালেকটিভ ওয়ার্ড, কালেকটিভ ওয়ার্ড হচ্ছে গ্রুপ, আর্মি, মানে কালেকটিভলি বোঝাচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কী হয় সেগুলোকে বলা হয় কি কালেকটিভ ওয়ার্ড, তারপরে অফ বসে, তারপরে কী হচ্ছে প্লুরাল নাম্বার বসে। তো এরকম স্ট্রাকচারে যদি কোনো কিছু থাকে তারপরে ভার্বটা অলওয়েজ, ভার্বটা সবসময় কী হবে সিঙ্গুলার হবে, ভার্বটা অলওয়েজ কী হয় সিঙ্গুলার হয়, বুঝতে পেরেছে? তাহলে আ গ্রুপ অফ পিপল, তাহলে এখানে কি পিপলদেরকে বোঝাচ্ছে নাকি গ্রুপটাকে বোঝাচ্ছে, নিশ্চয়ই গ্রুপটাকে বোঝাচ্ছে, এই জন্য সিঙ্গুলার, বুঝতে পেরেছো? আ গ্রুপ অফ পিপল মানে কি পিপলদের গ্রুপ, কিন্তু ব্যতিক্রমে একটা একটা জায়গাতে সেটা এই মতো বলে দিলাম, আর নাম্বার অফ পিপল যদি হয়, আর নাম্বার অফ পিপল অথবা নাম্বার অফ বয়েস যদি হয়, আর নাম্বার অফ বয় বোঝালে মানে সেটা সেক্ষেত্রে কী হয় ছাড়া ছাড়া বোঝায়, আর সেক্ষেত্রে কী হয় তোমার প্লুরাল ভার্ব হয়, বুঝতে পেরেছো? আর বাকি সব ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, এখানে সেটাই রয়েছে। এক নম্বরটা হয়ে গেছে, বলছে মিন্স আর ওয়েজেস, এই দুটো একটু দেখে নিও। মিন্স আর ওয়েজ, মিন্সের অনেকগুলো মানে হয়, মিন্স মানে তোমার হতে পারে মিন বলে না অর্থ, ইনকাম, বুঝতে পেরেছে, পাওনা, অথবা এই টাইপের জিনিসগুলো পত্রগুলোকে বলা হয় কি মিন। আর ওয়েজেস মানে বেতন, সিম্পল ব্যাপার, সিন যদি বোঝায় মানে যদি ওয়েজ হয় মানে বেতন স্যালারি যদি বোঝায় তাহলে সেটা কী হবে ওয়েজেস, সেই অর্থে ইউজ করা হয়। তো এটা ডিপেন্ড করে যে এরপরে কোন ভার্বটা ইউজ করবে, সেটা ডিপেন্ড করে, যদি অর্থ অর্থে ইউজ করা হয় তাহলে সবসময় প্লুরাল ভার্ব ইউজ করা হয়, আর আদার পারপাসে কী হয় সবসময় সিঙ্গুলার ইউজ করা হয় স্যালারি অর্থে, বুঝতে পেরেছে? স্যালারি অর্থে বা ইনকাম অর্থে, অর্থ অর্থে সবসময় প্লুরালে ইউজ করা হয়, আদার পারপাসে সিঙ্গুলার ইউজ করা হয়, এটুকু মনে রাখো। তো নাম্বারের ইউজটা তো বলে দিয়েছি, দেখো এখানে কী রয়েছে, আর নাম্বার অফ বয়েস, ঠিক আছে, আর নাম্বার অফ বয়েস, আর নাম্বার অফ বয়েস, এখানে নিয়মটা দেখো, আর নাম্বার অফ রয়েছে, বয়েস রয়েছে, সেক্ষেত্রে কী রয়েছে অয়ার রয়েছে, প্লুরাল ঠিকই রয়েছে, কিন্তু এদিকে দেখো দ্য নাম্বার অফ অ্যাডমিশন হ্যাভ গ্র্যাজুয়ালি ফলেন অফ, এখানে আবার আবার দা নাম্বার ঢুকিয়ে দিয়েছে। দা নাম্বার দেখো, দা নাম্বার যদি থাকে, দা নাম্বার থাকলে সবসময় সিঙ্গুলারই হবে, ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, মনে রাখো দা নাম্বার, এগুলো সামনে থাকলে বোঝানো যায়। এইভাবে কত কী বোঝাবো বলো, দ্য নাম্বার অফ বয়েজ ইজ 50, ভালো করে বোঝো, আর নাম্বার অফ বয়েজ আর দে আর এরকম করবো, আর নাম্বার আর দা নাম্বারের মধ্যে পার্থক্য বুঝে নাও। দেখো আর নাম্বার অফ বয়েজ আর দে আর, তার মানে আর নাম্বার অফ বয়েজ ইউজ করেছি, ভার্বটা কী ইউজ করেছি প্লুরাল ভার্ব ইউজ করেছি, সেন্টেন্সটা কারেক্ট। কিন্তু যদি বলা হয় দ্য নাম্বার অফ বয়েস ইজ 50, বুঝতে পেরেছো, দ্য নাম্বার যদি হয় তাহলে ভার্বটা কী হয়ে যাবে সিঙ্গুলার ভার্ব হয়ে যাবে, সিঙ্গুলার ভার্ব 50, বুঝতে পেরেছো? দুটো পার্থক্যটা বুঝে নিই, আ নাম্বার থাকলে রয়্যাল ভার্ব, দ্য নাম্বার থাকলে সিঙ্গুলার ভার্ব। নেক্সট, তো মিন্স আর ওয়েজ দিয়ে দেখো একটা একটা করে এক্সাম্পল দিয়ে বলছি। দেখো দ্য ওয়েজেস অফ সিন, ওয়েজেস অফ সিন ইজ ডেথ, সেজ দ্য বাইবেল, বলছে বাইবেলে উল্লেখ রয়েছে ওয়েজেস অফ সিন, তুমি যদি পাপ করবে, সিন মানে হচ্ছে পাপ, ভাইস, সিন আর হচ্ছে ক্রাইম, তিন রকমের পাপ হয়, বুঝিয়ে দেবো একদিন ক্লাসে, যাই হোক। তো এটা হচ্ছে কোনো মোরাল যদি পাপ হয় সিন, তো সেক্ষেত্রে বলছে ওয়েজেস অফ সিন, ওয়েজটাকে মানে ওয়েজ হচ্ছে মেইন ওয়ার্ড,
সবসময় ওয়েজেসই লিখতে হয়, তাহলে ওয়েজেস অফ সিন ইজ ডেথ, এটা কারেক্ট হবে, কারণ এখানে স্যালারি বলছে না, যে তুমি যে পাপ করবে তার স্যালারি তোমাকে দেওয়া হবে ডেথ তা নয়, কিন্তু তুমি যা পাপ করেছো তার ফল তোমাকে দেওয়া হবে ডেথ হিসেবে। আমি বলেছি যদি স্যালারি হতো তাহলেই কিন্তু প্লুরালে হতো, বুঝতে পেরেছ? বা ইনকাম যদি অর্থ যদি হতো বা ক্ষমতা যদি বোঝাতো তাহলে তোমার প্লুরালে হতো। তো এখানে সিঙ্গুলার ঠিকই রয়েছে। আর এর আগে দেখি, হ্যাঁ এখানে দেখো ছয়টা, দ্য ওয়েজেস ইন ইন্ডিয়া আর কোয়াইট মিগার রয়েছে, মিগার রয়েছে নগণ্য, দ্য ওয়েজেস ইন ইন্ডিয়া, তাহলে ওয়েজেসটা ওয়েজেসটা তো ঠিকই রয়েছে, এখানে আর ইউজ করা হবে, কারণ এখানে বলছে ইন ইন্ডিয়া বলছে স্যালারি, যারা ইন্ডিয়ায় থাকে তাদের ওয়েজেস, তাদের বেতন বা স্যালারি বা তাদের অর্থ, ঠিক আছে, সেটা কী হচ্ছে খুবই কম, তো সেক্ষেত্রে আর হবে কারণ এখানে স্যালারি বোঝাচ্ছে। ফার্স্টে দেখো এখানে কী রয়েছে, শি কুড নট কন্টিনিউ হার স্টাডি বিকজ হার মিন্স আর পুয়োর, মানে হার মিন্স মানে সে তার ক্ষমতা তার অর্থের পরিমাণ খুবই কম ছিল, বুঝতে পেরেছে? সেই অর্থটা সিঙ্গুলার, প্লুরালি ইউজ করেছে অয়ার, তো ঠিক আছে, তো বুঝে নিও এগুলো একটু নিজের মতো করে, এত হাতে ধরে তো বোঝানো যায় না। নেক্সট দেখো ভ্যারাইটি আর প্লেন্টি, ভ্যারাইটি যেখানে থাকে সেখানে দেখো ভ্যারাইটি প্লেন্টি আর লট অফ, এই জিনিসপত্রগুলো দেখে না, এর সাথে আর লট অফ ইউজ হতে পারে, টু থার্ড ইউজ হতে পারে, টু থার্ডস, বুঝতে পেরেছি, এই জিনিসপত্রগুলো ইউজ হতে পারে, তো বুঝে নাও ব্যাপারটা কি, তারপরে আমি এক্সাম্পলগুলো বলে দেবো। বলছি এগুলোর পরে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাম্বার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, যদি প্লুরাল সিঙ্গুলার যদি প্লুরাল কাউন্টেবল নাম্বার থাকে তাহলে প্লুরাল ভার্ব হবে, বুঝতে পেরেছো? মানে যেরকম থাকবে সেরকম হবে, শুধু সাবজেক্ট ভার্বটা দেখবো যে ভার্বটা কী রয়েছে সেই অনুযায়ী আমি বসাবো। এখানে আগে পড়ে যে আগের সাবজেক্ট অনুযায়ী হবে পরের সাবজেক্ট অনুযায়ী হবে তা অত কিছু দরকার নেই, প্লেন্টি তারপরে হচ্ছে ভ্যারাইটি এগুলো যদি হয় তাহলে কী হবে সেই অনুযায়ী, মানে যেটা সাবজেক্ট রয়েছে সেই অনুযায়ী ভার্বটা হবে। সিম্পল ভাবে দেখো আ ভ্যারাইটি অফ বুকস, ঠিক আছে, আ ভ্যারাইটি অফ বুকস, দেখবো যে ভার্ব সাবজেক্টে কী রয়েছে, ভ্যারাইটি অফ বুকস রয়েছে, বুকস রয়েছে, তাই তো, বুকসটা কি প্লুরাল নাম্বার পি এন, এই জন্য ভার্বটা কী করেছে পিভি করেছে, প্লুরাল ভার্ব করেছে, তো ঠিক আছে সেন্টেন্সটা কারেক্ট, বুঝতে পেরেছো? পরেরটা দেখো কী রয়েছে, আ ভ্যারাইটি অফ ফুড, ফুডকে গোনা যায় না, ফুডস হয় না কখনো, ফুডস, দেখো একই টাইপের ফুড ওই কাউন্ট করা যায় না, ফুডটাকে সবসময় আমরা আনকাউন্টেবল আনকাউন্টেবল নাম্বারের মধ্যেই রাখি, যাই হোক, তো আ ভ্যারাইটি অফ ফুড ইউজ করেছে, দেখো ফুডটা সিঙ্গুলার কোনো এস নেই, এই জন্য এখানে কী হবে ইজ করেছে সিঙ্গুলার, ফুড সিঙ্গুলার তাই এটাও সিঙ্গুলার, এখানে বুকস প্লুরাল তাই ভার্বটাও প্লুরালে ইউজ করেছে। দশেরটা দেখো প্লেন্টি অফ মিল্ক, মিল্কে গোনা যায় কি, গোনা যায় না, সিঙ্গুলার, এই জন্য এখানে ইস্টটা যেটা রয়েছে সেটা সিঙ্গুলার। পরেরটা দেখো প্লেন্টি অফ বুকস, বুকস রয়েছে প্লুরাল রয়েছে, এই জন্য ভার্বটাও প্লুরাল ভার্ব ইউজ করেছে, ক্লিয়ার? রেস্ট অফ দ্য লেসন হ্যাজ বিন কমপ্লিটেড, রেস্ট অফ দ্য লেসন, লেসন রেস্ট অফ দ্য লেসন হচ্ছে বাকি অংশ, বলেছে যে দ্য রেস্ট অফ দ্য লেসন, এরকম তো বলেনি যে বাকি অংশ সেটাকে গোনা যায় প্লুরাল কাউন্টেবল নাম্বার রয়েছে, এরকম তো বলেনি, যে বাকি অংশ, বাকি অংশ বলতে আমরা মানে সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার হিসেবেই ধরবো, এই জন্য ভার্বটা কী ইউজ করেছে সিঙ্গুলার ইউজ করেছে। পরেরটাতে দেখো দ্য রেস্ট অফ দ্য স্টুডেন্টস, মানে স্টুডেন্টকে গোনা যায়, রেস্ট অফ দ্য স্টুডেন্ট যদি বলা হয় তাহলে স্টুডেন্টকে গোনা যায়, তো বাকি স্টুডেন্টরা যদি বলা হয় ওল্ড স্টুডেন্ট নিউ স্টুডেন্ট, তার মানে কি আমি আমি যখন বলি তার মানে রেস্ট অফ দ্য স্টুডেন্টস মানে নিশ্চয়ই গোনা যায়, তাহলে সেখানে ভার্বটা কী হবে প্লুরাল ভার্ব হবে, হ্যাভ হবে, ঠিকই আছে। নেক্সট দেখো আর লট অফ অথবা লটস অফ গেস্ট রয়েছে, প্লুরাল রয়েছে, তো ভার্বটা প্লুরাল হবে, তো বুঝে নিই এগুলো, লট অফ ওয়ার্ক, ওয়ার্কটাকে সবসময় কাউন্টেবলে সিঙ্গুলার আনকাউন্টেবল ধরা, দেখো ওয়ার্ক মনে রাখবে ওয়াটার, ওয়ার্ক মনে রাখবে সবসময় কি ওয়াটার হিসেবে, ওয়াটার কেন স্যার, ওয়ার্কেও গোনা যায় না, ওয়াটারকেও গোনা যায় না, বুঝতে পেরেছো? কারণ ওয়ার্কটা হচ্ছে সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার, ওয়াটারটাও তাই, ওয়ার্ক আর ওয়াটার এই জন্য মনে রাখবে যে দুটোই সিঙ্গুলার আনকাউন্টেবল নাম্বার। তো দেখো এক্সামে কী থাকে, ক্লাস ওয়ার্ক দিয়ে দেবে, ক্লাস ওয়ার্কস, হোম ওয়ার্কস, এরকম হয় না, হোমওয়ার্কটা হোমওয়ার্কই হবে, ক্লাস ওয়ার্ক ক্লাস ওয়ার্কসটা ক্লাস ওয়ার্ক হবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসপত্রগুলো একটু মাথায় রেখো। নেক্সট এগুলো একটু দেখে নিও, আচ্ছা আচ্ছা এইটা দেখো, দ্য 70% অফ দ্য স্টুডেন্টস গোনা যায় কি, 70% অফ দ্য স্টুডেন্টস, তো ধরো 100 জন স্টুডেন্ট রয়েছে, তার 70% কত হবে 70 জন, তাই তো, তো গোনা যায় নিশ্চয়ই, তো গোনা গেলে কী হবে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, প্লুরাল হবে, তাই তো, এই জন্য আর ইউজ করেছে। পরেরটা দেখো দ্য 70% অফ আওয়ার পপুলেশন, দেখো আমাদের যে টোটাল পপুলেশন রয়েছে সেটা একটা নাম্বারের কথা বলেছে, ধরো 150 কোটি, বলছে তার 75%, তার 75% যতই যাই হোক না কেন, 110 বা যাই হোক না কেন, তার কথা বলেছে, তো সেই নাম্বারটাকে বলা হয়েছে সেটা হচ্ছে পুয়োর, তাহলে 70% অফ আর পপুলেশন ইজ পুয়োর, বলছে যে এই পার্সেন্টেজটা পুয়োরের মধ্যে আসে, পপুলেশনকে বলা হয়নি, পপুলেশনের যে পার্সেন্টেজটা রয়েছে সেটাই এই লোকের মানে এই
ভার্বের মধ্যে আসছে সেই জন্য ভার্বটা সিঙ্গুলার, বুঝতে পেরেছো? সেটা বুঝে নিতে হবে তোমাকে যে কোথায় সিঙ্গুলার করতে হবে, কোথায় প্লুরাল করতে হবে, বুঝতে পেরেছো? এখানে দেখো টু থার্ডস অফ দ্য অ্যাক্টরস, যতজন অ্যাক্টর ছিল তার মধ্যে টু থার্ড, ধরো গোনা তো যায়, টু থার্ড যদি হয় তাহলে গোনা যায়, টু থার্ডস হবে, তাই তো? একের বেশি, দুইয়ের বেশি, এই জন্য থার্ডস হবে, অ্যাক্টরস হবে, তাই তো? টু থার্ড বলেছে গোনা যায় যেহেতু একের বেশি, আর সেজন্য ভাবটাও প্লুরাল হবে। কিন্তু যেটাকে গোনা যায় না সেক্ষেত্রে কী হবে? যেটা গোনা যায় না সে সিঙ্গুলার ভাব হবে। টু থার্ডস অফ দ্য বুক সিঙ্গুলার রেখেছে, তাই ইজ রেখেছে ইজ, ইজি টু রিড, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিসকাশন। নেক্সট দেখো কী রয়েছে, এটা বললাম পার্সেন্টেজ দিয়ে বলে দিয়েছি। দেখো পার্সেন্টেজ ইজ হাই, বুঝিনি, এগুলো বুঝিনি বলছে, বাট দেখো বলছে উইথ এ পার্সেন্টেজ এ দ্য সাবজেক্ট দ্য ভার্ব ইজ সিঙ্গুলার, ফর এক্সাম্পল দ্য পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেট ইজ ভেরি হাই। পার্সেন্টেজের সাথে কী হয়, সিঙ্গুলার ইউজ করা হয়, কারণ সবসময় রিপ্রেজেন্ট করে দ্য পার্সেন্টেজ, মানে হচ্ছে পার্সেন্টেজটাকেই রিপ্রেজেন্ট করে, আর পার্সেন্টেজ সবসময় সিঙ্গুলার হয়, এই জন্য ভার্বটাও সিঙ্গুলার, ঠিক আছে? নেক্সট দেখো কী বলেছে, বিয়েরটা এ সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড উইথ কালেকটিভ নাউন্স, এর মতো বলে দিয়েছি, হোয়েন দে ডিনোট ইউনিটি আর গ্রুপ। এটা একদম ক্লাসের শুরুতেই বলে দিয়েছিলাম, মানে ক্লাসের শুরুতে মানে কি দশ নম্বরের শুরুতে বলে দিয়েছিলাম। আ পেয়ার অফ স্পেকটেকলস, দেখো আ পেয়ার অফ স্পেকটেকলস, আর্টিকেল, তাই তো? পেয়ার কালেকটিভ ওয়ার্ড, পেয়ার কালেকটিভ ওয়ার্ড হচ্ছে যার দ্বারা দুটো বা সমষ্টি বোঝায়, পেয়ার রয়েছে মানে সে দুটো রয়েছে, অফ রয়েছে, তারপর স্পেকটেকলস একের বেশি, স্পেকটেকলস পুরো নাম্বার, ভাবটা কী হবে, ভাবটা সিঙ্গুলার ভাব, ওই ফরমেশনে চলবে, ঠিক আছে? পরে এক্সাম্পলটা তাই রয়েছে, এই রয়েছে, আর কিছু নেই, ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, কত মিনিট হলো, আজকে এক ঘন্টাই হলো। আচ্ছা এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল, এটা ওই ক্যাটাগরির মধ্যে পড়ে না, আগেরটা যেটা ছিল সেটা সিনট্যাক্স প্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতোই কিছুটা, আবার কিছুটা ওর বাইরেও রয়েছে। আর এটা হচ্ছে তোমার পার্টিসিপেল আগের দিন করেছো, পার্টিসিপেল মানে নন ফিনিট করেছি, নন ফিনিট থেকে বেশি কোনো কোশ্চেন হয় না, যা কোশ্চেন 90% কোশ্চেন শুধুমাত্র এই লিস্ট থেকেই হয়, এই লিস্টটা একদম জলের মতো করে গুলে খাবে, বুঝতে পেরেছো? একদম যেন মাথায় সবসময় থাকে, সঙ্গে সঙ্গে বলবে এই জিনিসপত্রগুলো জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে বলবে যে কী কী হয়, বুঝতে পেরেছো? দেখো বলছে যে এইগুলো যদি আমরা কী জানি, এতদিন কী জেনেছি, আগের দিন টু প্লাস ভি ওয়ান, সবসময় টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান ইনফিনিটি, তাই তো? মানে যেরকম নন ফিনিট ভার্বগুলোকে সবসময় কী বলা হয়, মানে যেটা সবসময় ইউজ করা যায়, যে কোনো টেন্স বা কোনো নাম্বার অনুযায়ী ডিপেন্ড করে না, সেগুলোকে বলা হয় নন ফিনিট ভার্ব। তার মধ্যে ইনফিনিট রয়েছে, আরেকটা হচ্ছে পার্টিসিপল, ইনফিনিটিভ রয়েছে, পার্টিসিপল রয়েছে, আর জিরান রয়েছে। তো এখানে যেটা রয়েছে সেটা ইনফিনিটিভ প্লাস জিরান নিয়ে অথবা পার্টিসিপল নিয়ে এখানে আলোচনা হচ্ছে, বুঝতে পেরেছো? তো আমরা কী জানি, যে কোনো প্রিপোজিশনের পর, যে কোনো প্রিপোজিশন অফ নাও, ফর নাও, যে কোনো প্রিপোজিশন নাও, তারপরে সবসময় কী বসে, ভার্বের সঙ্গে আইএনজি, যেটা হচ্ছে জিরান ফর্ম, ভার্বাল নাউন ইউজ করা হয়, যেটা জিরান ফর্মটি ইউজ করা হয়, ঠিক আছে? এটা আগের দিন শিখেছি জিরান ফর্মের ইউজ। কিন্তু আরেকটা নিয়মও এটা পড়েছি যে টু প্লাস ভি ওয়ান টু হেল্প ইউ, হ্যাপি টু হেল্প ইউ, যে হ্যাপির পরে টু ভি ওয়ান ইউজ করেছি, টু ভি টু অথবা ভি থ্রি ইউজ করা যায় না, এটাকে বলা হয় ইনফিনিটি। তাহলে জিরান ইনফিনিটি আমরা বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে দুটো মিক্সড করে দেবো। দেখো আমরা টু প্লাস ভার্বের সঙ্গে যদি আইএনজি করি তাহলে যেটা হয়, আমরা টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হয়ই না, খুব কম, খুব কম। তো টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যে ব্যাপারগুলো রয়েছে এইগুলোর থেকেই পরীক্ষায় আসে, বুঝতে পেরেছ? তো সেইগুলো আমাদেরকে দেখতে হবে যে যার মধ্যে টু হয় কিন্তু ভি ওয়ান না নিয়ে ভার্বের সঙ্গে আইএনজি হয়, আর আগের দিনের জিরানের রুলটাকে ভায়োলেট করছে, যে ভার্বের সঙ্গে আইএনজি যদি থাকে তাহলে তার আগে যদি কোনো প্রিপোজিশন থাকতে হয় সেটা অফ ছাড়া, মানে টু ছাড়া যে কোনো প্রিপোজিশন থাকতে হবে, কিন্তু এখানে টু রয়েছে, তাহলে দুটো মিক্সড রয়েছে। তো এবার আমরা বুঝে নিই যে এই ব্যাপারগুলো কী বলছে। বলছে বি ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাভার্স টু, উইথ আ ভিউ টু, অ্যাডিকশন টু, ডিভোটেড টু, ইন অ্যাডিকশন টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, ওয়িং টু, গিভেন টু, টেকেন টু, প্রোন টু, এইগুলো যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি হয়। এই যে ওয়ার্ডগুলো যদি থাকে, এই ফ্রেজগুলো যদি থাকে, তারপরে কি ভার্বের সঙ্গে আইএনজি হয়, বুঝতে পেরেছো? বি ইউজ টু, অ্যাকাস্টম টু, অ্যাভার্স টু, উইথ আ ভিউ টু, এরকম যদি থাকে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি হয়, আদারওয়াইজ হয় না, বুঝতে পেরেছো? আদারওয়াইজ কী হয়, টু প্লাস ভি ওয়ান হয় অথবা অফ ফর আদার প্রিপোজিশন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এরকম ফর্মেশন, বুঝতে পেরেছো? তো এগুলো মুখস্থ করবে। বি ইউজ টু মানেটা একবার করে বলে দিচ্ছি, আছে তো? ওকে, মানেটা একবার করে বলে দিচ্ছি, বি ইউজ টু মানে অতীতের অভ্যস্ত, বুঝতে পেরেছো? অভ্যস্ত। নেক্সট রয়েছে কি, অ্যাকাস্টম টু, অ্যাকাস্টম টু মানে কি অভ্যস্ত, এটার মানে অভ্যস্ত। নেক্সট আছে অ্যাভার্স টু, মানে কোনো কিছুতে ঘৃণা করা, উইথ আ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, অ্যাডিক্টেড টু মানে হচ্ছে
অ্যাডিক্টেড টু বাংলা কী বলা হয় ওটাকে, কোনো কিছুতে লাগোয়া থাকা মানে কোনো কিছুর উপর নেশা থাকা, অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং, বুঝতে পেরেছো, স্মোকিং অ্যাডিক্টেড হয়ে যায় সেই জিনিসটার, অ্যাডিক্টেডটা জানা আছে, ডিভোটেড টু মানে উৎসর্গিক হওয়া কোনো কিছুর ওপর, ইন অ্যাডিশন টু মানে যুক্ত এটার সঙ্গে এটা অ্যাড হয়ে আরও, ইন অ্যাডিশন টু, লুক ফরওয়ার্ড টু মানে সে কোনো কিছু, আই এম লুকিং ফরওয়ার্ড টু সার্চিং এ জব, এরকম যদি হয় তো আমি একটা জব খুঁজছি, সেই অর্থে কী হবে, টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করা হবে, সেই মানে কি মানে সার্চিং, লুক ফরওয়ার্ড টু মানে সে সার্চিং, এক্সপেক্টিং করছি, কিছু একটা প্রত্যাশা করছে, অবজেক্ট টু মানে হচ্ছে কি মানে কোনো কিছুতে বাধা দেওয়া, অবজেক্ট করা, ঠিক আছে, অবজেকশন করা, ওয়িং টু মানে হচ্ছে ফর, ওয়িং টু মানে হচ্ছে কি ফর, অর ডিউ টুর ক্ষেত্রে কিন্তু এই নিয়ম হয় না, কিন্তু ওয়িং টুর ক্ষেত্রে এই নিয়মটা হয় শুধু, ওয়িং টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। নেক্সট হচ্ছে গিভেন টু টেকেন টু, জানা হয়েছে গিভেন টু টেকেন টু, প্রোন টু মনে হচ্ছে কি যেটা মানে সচরাচরই হয়, ঠিক আছে, সেটা হচ্ছে প্রোন টু বলা হয়। তো এগুলো পরে কী হয়, ভার্বের সঙ্গে আইএনজি বসে, বুঝতে পেরেছো। নেক্সট হয়েছে হিজ, দেখো এক্সাম্পল কী রয়েছে, হিজ অ্যাডিক্টেড টু স্মোকিং, অ্যাডিক্টেড টু টু রয়েছে, তাই ভার্বের সঙ্গে আইএনজি, টু ভি ওয়ান হবে না, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ রয়েছে, তো মিটিং ইউ রয়েছে, দেখো এটা ভার্বের সঙ্গে আইএনজি, লুকিং ফরওয়ার্ড টু রয়েছে, তাই ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করেছে। আই ওয়াজ ইউজ টু, দেখো এই যে ইউজ টু রয়েছে, বি ইউজ টু, এখানে বি মনে আছে, এম ইজ আর ওয়াজ আর অথবা শ্যাল বি উইল বি, বুঝতে পেরেছো। তো সাধারণত পাঁচটি ইউজ করা হয়, আই ওয়াজ ইউজ টু ড্রাইভিং অন দ্য রাইট হোয়েন হি ওয়াজ ইন লন্ডন, রাইট রয়েছে তো, ঠিক আছে, তো বুঝতে পেরেছো, তো ইউজ টু পরে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করেছে, এই রয়েছে। ওকে, তো বুঝে নিও ক্লাসগুলো, একটু ভালো করে বুঝে নিও, বারবার ক্লাস করাতে গিয়ে ফাম্বলিং হচ্ছে, ঠিক আছে, আচ্ছা যাই হোক, এন্ড অফ দ্য ক্লাস, অল দ্য বেস্ট।